হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি জেমনি স্কুল থেকে আহসান বলছি। সো আমাদের এসএসসি ফিজিক্স ফুল কোর্সের আজকের এই ক্লাসটাতে আমরা তোমাদের সাথে কথা বলবো আমাদের চ্যাপ্টার 6 অর্থাৎ বস্তুর উপর তাপের প্রভাব এই চ্যাপ্টারটা নিয়ে। একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে তোমাদের বইয়ে যে অনেকগুলো ফিজিক্সের শাখা অন্তর্ভুক্ত আছে তার মধ্যে একটা শাখা হচ্ছে থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা, এবং তোমাদের বইয়ে এই তাপগতিবিদ্যা অংশ থেকেই একটা চ্যাপ্টার আছে অর্থাৎ চ্যাপ্টার 6। তার মানে হচ্ছে যে এই চ্যাপ্টার পড়লে তোমার সৃজনশীল মিক্স হওয়ার সম্ভাবনা প্রায় নাই বললেই চলে। অলওয়েজ এই চ্যাপ্টার থেকে একটা মিনিমাম সৃজনশীল তুমি পাবেই। সো একটা চ্যাপ্টার পড়লেই একটা সৃজনশীল কনফার্ম। সো এই জন্য এই চ্যাপ্টারটা তোমাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। তো চলো আমরা আজকে চ্যাপ্টারটা শুরু করি। সো চ্যাপ্টারের নাম হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব, তাই না? সো বস্তু কি তা তো আমরা বুঝি অলরেডি, তাপের প্রভাব কি সেটা নিয়ে হচ্ছে, আর একটা বস্তুকে তাপ দিলে কি হয় সেটা নিয়ে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের কাজ। সো একটা বস্তুকে তাপ দিলে কি হয় তার আগে আমাদের এটা জানতে হবে যে তাপ জিনিসটা আসলে ফিজিক্সের ভাষায় বা আসলে তাপ জিনিসটা কি। সো নর্মাল ভাষায় যদি আমরা নর্মালি আমাদের রেগুলার লাইফ থেকে আমরা যদি চিন্তা করি তাহলে তাপ হচ্ছে আমার একটা জিনিস যেটাকে ধরলে গরম লাগে বা ছ্যাঁকা লাগে, এরকম কিছু একটা আমরা মিন করি, তাই না? আচ্ছা, একটা বস্তুকে যখন গরম করা হয় তাহলে তখন তার মধ্যে আসলে কি ঘটে? সো তাপ জিনিসটা হচ্ছে বেসিক্যালি যে কোনো একটা পদার্থের মধ্যস্থ কণাগুলোর গতি শক্তি। হ্যাঁ, প্রত্যেকটা পদার্থের মধ্যেই তার যে ভিতরে যে কণাগুলো থাকে তারা সবসময় লড়াচড়া করতেছে, মানে তারা এখানে কম্পন সংগঠিত করতেছে। সো এই যে কম্পনটা এইটাই হচ্ছে আসলে তাপ। হ্যাঁ, সো যখন আমরা কোনো একটা গরম বস্তুকে ধরি বেসিক্যালি সেটা যেটা হয় যে ওই গরম বস্তুটার মধ্যে অণুগুলো কাঁপতে থাকে, এবং আমরা যখন ধরি সেটা সেই কম্পনটা আমাদের শরীরের স্কিনের সাথে অ্যাটাচড হয়ে আমাদের শরীরের মধ্যে যে কণা আছে সেগুলোকেও ভাইব্রেট করে। অনেকটা হচ্ছে তোমার পকেটে যদি মোবাইল থাকে এবং মোবাইল যদি ভাইব্রেশন মোডে থাকে তাহলে কি হবে, মোবাইল ভাইব্রেট করলে তুমি কিন্তু সাথে সাথে টের পাবে যে মোবাইল ভাইব্রেট করতেছে, বিকজ অফ মোবাইলটা তোমার স্কিনের সাথে অ্যাটাচমেন্টে আছে, রাইট? হ্যাঁ, ঠিক একইভাবে আমরা যখন কোনো একটা গরম বস্তুকে ধরি এর মানে হচ্ছে তার মধ্যে যে কণাগুলো তারা বেশ ভালো পরিমাণে কাঁপাকাঁপি করতেছে। সো তুমি তাকে ধরার ফলে ঠিক মোবাইলের ভাইব্রেশনের মতো সেই কাঁপাকাঁপিটা তোমার আঙুলে বা তোমার স্কিনেও চলে আসে, এবং সেটা আমাদের মস্তিষ্ক তাপ হিসেবে সেন্স করে। সো তাপ নেই এমন কোনো পদার্থ আসলে নেই, সব পদার্থের মধ্যেই কম বেশি তাপ আছে। তুমি একটা ঠান্ডা বস্তুকে ধরতেছো, তোমার কাছে আমার কাছে সেটা ঠান্ডা লাগতেছে। ঠান্ডা লাগার কারণ হচ্ছে ওই বস্তুটার মধ্যে কম্পন কম তোমার শরীরের থেকে, অ্যান্ড দ্যাট ইজ ওই আমাদের কাছে এটা ঠান্ডা ফিল দেয়। বাট যখন ঠান্ডা বস্তুকে আমরা চিন্তা করতেছি, ধরো বরফের কথা চিন্তা করতেছি, বরফের তাপমাত্রা হচ্ছে 0°C। সো 0°C তাপমাত্রা মানে এই না যে বরফের কণাগুলোর মধ্যে কোনো কম্পন নেই, বরফের কণাগুলোর মধ্যেও কম্পন আছে, তবে সেটা তোমার হাতের থেকে অনেক কম, এই জন্য এটা ধরলে ঠান্ডা লাগে। তাহলে 0°C মানে সেখানে কোনো তাপ নাই, কোনো কম্পন নাই, এটা ভাবা যাবে না। আমাদের স্কেলিং সিস্টেমে আমরা বরফের কণাগুলো যেভাবে তাপে তার তীব্রতাকে 0° ধরে নিয়েছি, বাট সেটা অ্যাবসলিউট 0 না। হ্যাঁ, সো এই অ্যাবসলিউট 0 কি এটা নিয়ে আমরা একটু সামনে কথা বলবো যখন আমরা তাপমাত্রা স্কেল নিয়ে জানবো। সো দ্যাট মিন্স মোট কথা হলো তাপ জিনিসটা কি, তাপ জিনিসটা হচ্ছে কোনো একটা পদার্থের মধ্যস্থ অণুগুলার কম্পন আর কিছুই না। এবং যদি আমরা তাপ শক্তির কথা বলি, তাপ শক্তি হচ্ছে এই যে অণুগুলার যে কম্পন শক্তি, বা এক কথায় বলতে গেলে তাদের গতি শক্তি। এখন এই কম্পনগুলা বা গতিগুলা তো আসলে একদম আণবিক পর্যায়ে থাকে, সো এইটা আমরা কখনো ফিজিক্যালি দেখতে পাই না। যেমন আমি যদি মার্কারটা এখন মুভ করতে থাকি, তুমি দেখতেছো মার্কারটা মুভ করতেছে, বাট একটা গরম বস্তু যখন তোমাকে দেওয়া হয় গরম বস্তুর মধ্যে কণাগুলো যে ভাইব্রেট করতে থাকে, সো সেটা কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না। বাট যদি দেখতে পাইতাম তাহলে বিষয়টা হয়তো তখন আমরা আসলে তাপকে আর তাপ বলতাম না, আমরা বলতাম অনুর গতি শক্তি। সো এটাই হচ্ছে তাপে হচ্ছে প্রাইমারি ধারণা, ঠিক আছে? যখন আমরা তাপ নিয়ে কাজ করবো তখন আমরা মূলত দুইটা প্যারামিটার নিয়ে কাজ করি, একটা হচ্ছে তাপ শক্তি আর একটা হচ্ছে তাপমাত্রা। হ্যাঁ, সো তাপ শক্তি জিনিসটা কি, তাপ শক্তি হচ্ছে তাপ তো বেসিক্যালি একটা শক্তি, আমরা তাপকে দিয়ে অন্য কোনো কাজ করে নিতে পারি, তাই না? সো তাপকে কনভার্ট করে অন্য কাজ করা যায়। সো তাপ হচ্ছে আসলে শক্তির একটা রূপ। হ্যাঁ, সো এই যে গতি শক্তি এর যে হিসাবটা করলে আমরা যে শক্তিটা পাবো সেটাই হচ্ছে মূলত তাপ শক্তি। আর তাপমাত্রা যে জিনিসটা এইটা হচ্ছে আসলে এটা মিন করে এইটা না যে একটা বস্তুর মধ্যে টোটাল কতটুকু শক্তি আছে, তাপমাত্রা মিন করে যে কোনো বস্তুর মধ্যে কণাগুলোর মধ্যে যে কম্পন শক্তি আছে তাদের কম্পনের ইন্টেন্সিটিটা কত সেটা বোঝানোর জন্য আমরা তাপমাত্রা কথাটা ব্যবহার করি। সাপোজ ধরো তোমার কাছে দুইটা বস্তু আছে, একটা বস্তু তাপমাত্রা 10°C আর একটা বস্তু তাপমাত্রা 15°C।
সো একটা বস্তুর তাপমাত্রা 10 ডিগ্রি, একটা বস্তু 15 ডিগ্রি, এটা থেকে কি ডিসিশন দেওয়া যায়? এখান থেকে এই ডিসিশন দেওয়া যায় যে যেটা তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস সেই তাপমাত্রা সেই বস্তুর মধ্যে কণাগুলো যেভাবে ভাইব্রেট করছে তাদের কম্পনের যে তীব্রতা, তার থেকে যার তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস তার মধ্যে কণাগুলোর কম্পনের তীব্রতাটা বেশি। বাট এখান থেকে এই ডিসিশন দেওয়া যাবে না যে দুইটার মধ্যে কোনটার মধ্যে তাপশক্তি বেশি কোনটার মধ্যে তাপশক্তি কম। হ্যাঁ, সাপোজ একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে মনে হয় জিনিসটা আরো ক্লিয়ার হবে তোমাদের কাছে। ধরো আমার কাছে একটা বস্তু আছে, এই বস্তুটা তাপমাত্রা ধরো 10 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ, এবং এটার ভর হচ্ছে 1 কেজি। আরেকটা বস্তু নিই আমরা, সো এইটার ভর হচ্ছে ধরো 5 কেজি সাপোজ, এবং এইটার তাপমাত্রাও 10 ডিগ্রি সেলসিয়াস। সো দুইটার তাপমাত্রাই যেহেতু 10 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমি এইখান থেকে এইটা ডিসিশন দিতে পারি যে এই বস্তুর মধ্যে কণাগুলো যেভাবে যেই হারে কাঁপতেছে এর মধ্যে কার প্রত্যেকটা কণা একই হারে কাঁপতেছে। ওকে, বাট এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে এই দুইটা বস্তুর মধ্যে তাপ শক্তির পরিমাণ, তাদের কম্পন শক্তি বা তাদের গতি শক্তির পরিমাণ ইন টোটাল কোন বস্তুটার মধ্যে বেশি কোন বস্তুটার মধ্যে কম, তাহলে তোমার অ্যান্সারটা কি হবে? এই মুহূর্তে একটু পজ দাও এবং পজ দিয়ে একটু থিঙ্ক করো যে কোনটার মধ্যে তাপশক্তি বেশি হবে কোনটার মধ্যে তাপশক্তি কম হবে। ওকে, সো আমরা আশা করতেছি যে তোমরা একটা ডিসিশনে পৌঁছেছো যে কোন একটার মধ্যে তাপশক্তি বেশি অথবা কোন একটার মধ্যে তাপশক্তি কম। যদি তুমি এটা ভেবে থাকো যে এটা বস্তু ছোট, এটার তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস এবং এটার মধ্যে তাপশক্তি বেশি এবং এটার মধ্যে তাপশক্তি কম, তাহলে তুমি ভুল। হ্যাঁ, সো আসলে রাইট অ্যান্সার হবে এইটা, হ্যাঁ, এইটা এই বস্তুটার মধ্যে তাপশক্তিটা বেশি, এই বস্তুটার মধ্যে তাপশক্তিটা কম। হ্যাঁ, কেন এরকম? একটু আউট অফ দ্য বক্স একটা উদাহরণ দিয়ে চিন্তা করি। ধরো দুইটা বিয়ের বাড়ি, হ্যাঁ, সো একটা বিয়ে বাড়িতে মনে করো 100 জন মানুষ দাওয়াত খেতে গেছে, হ্যাঁ, আর একটা বিয়ে বাড়িতে 500 জন মানুষ দাওয়াত খেতে গেছে। ওকে, সো এখন দুইটা বিয়ে বাড়ির মেনু এক, হ্যাঁ, এবং এই খাবারগুলো বুফে সিস্টেম না, মানে সবার জন্য এক প্লেট করে খাবারই বরাদ্দ দুইটা বিয়ে বাড়িতেই। তাহলে একটু চিন্তা করো যে দুইটা বিয়ে বাড়িতে একটাতে লোক হচ্ছে 100 জন আর একটাতে লোক হচ্ছে 500 জন, খাবার মেনু খাবারের পরিমাণ সবার জন্য সেম। সো এখন যেই বিয়ে বাড়িতে 100 জন মানুষ সেই বিয়ে বাড়িতে খাবার কি বেশি নাকি যেই বিয়ে বাড়িতে 500 জন মানুষ সেই বিয়ে বাড়িতে খাবার বেশি? অবশ্যই যেই বিয়ে বাড়িতে 500 জন মানুষ তাদের মধ্যে খাবার বেশি, অর্থাৎ বিয়ে খাওয়ার পরে যদি সবার তুমি প্লেট কাটো তাহলে যেই বিয়ে বাড়িতে 100 জন মানুষ ছিল সেখান থেকে তুমি 100 প্লেট খাবার পাবা, আর যেখানে হচ্ছে 500 জন মানুষ ছিল তাদের প্লেট কাটলে তুমি সেখান থেকে 500 প্লেট খাওয়া পাবা, রাইট? হ্যাঁ, সো যেহেতু দুইটা বিয়ে বাড়িতেই খাবারের পরিমাণটা পার পার্সন পার হেড সেম, সো তার মানে তুমি সেখান থেকে বলতে পারো যে তাদের প্রত্যেকের খাওয়ার হার সেম। আর এই খাওয়াটাকে যদি তুমি অন্য কম্পন চিন্তা করো তো এইখানে হচ্ছে সেই ঘটনা ঘটতেছে আর কি। দুইটা তাপমাত্রায় 10 ডিগ্রি সেলসিয়াস, এইটার মিনিং হচ্ছে যে এই দুইটা বস্তুর মধ্যে যে কণাগুলো আছে প্রত্যেকটা কণার কম্পনের হার সেম, কারণ তাদের তাপমাত্রাটা সেম, কম্পনের মাত্রাটা দুইটা বস্তুর জন্যই সমান। বাট একটু খেয়াল করে দেখো, এইটার ঘর 1 কেজি, এটার ঘর 5 কেজি, তার মানে লিটারেলি এখান থেকে এখানে কণা 5 গুণ বেশি আছে, এই 500 জনের বিয়ে বাড়ির মতো অবস্থা আর কি। হ্যাঁ, সো এইখানে যদি আমি ধরি 10টা অণু আছে, এখানে 10টা অণু যেই হারে কাঁপতেছে এখানে, তাহলে 50টা অণু আছে, সেই 50টা অণু কিন্তু একই হারে কাঁপতেছে, রাইট? তো তাহলে 10টা অণুর কম্পন শক্তি ইন টোটাল যা হবে 50টা অণুর কম্পন শক্তি কি ইন টোটাল তাই হবে? অবশ্যই না, ইনফ্যাক্ট 5 গুণ বেশি হবে, রাইট? হ্যাঁ, সো এখানে যদি 100 জুল তাপশক্তি থাকে তাহলে এখানে অবশ্যই 500 জুল তাপশক্তি আছে পুরা বস্তুটার মধ্যে। ঘটনাটা বোঝা গেছে? সো এই হচ্ছে তাপমাত্রা এবং তাপশক্তির মধ্যে মানে মানে আন্ডারস্ট্যান্ডিংটা। এটার একটা ইকুয়েশন আমরা সামনে পাবো যখন আপেক্ষিক তাপ ধারণক্ষমতা পড়তে যাবো আর কি। সো এখন ধরো আমার কাছে দুইটা বস্তু আছে, আরেকটা উদাহরণ নেই। সো এই সেম বস্তুটা যেটা ভর হচ্ছে 1 কেজি এবং এটার তাপমাত্রা হচ্ছে এখন 10 ডিগ্রি সেলসিয়াস, আরেকটা বস্তু আছে যেটার বস্তুর এটার ভর হচ্ছে 1 কেজি কিন্তু এটার তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। খেয়াল করো, এটার তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস, এটার তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস, দুইটাই 1 কেজি ভরের বস্তু। এখন আবার তোমার ডিসিশন দাও যে এই দুইটা বস্তুর মধ্যে কোনটার মধ্যে তাপশক্তি বেশি আছে কোনটার মধ্যে তাপশক্তি কম আছে। এবার নিশ্চয় ডিভিশন দিতে সমস্যা হচ্ছে না, অবশ্যই 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বস্তুটার মধ্যে তাপশক্তি বেশি আছে। কেন?
কারণ দুইটার বস্তুর মধ্যে একই কণা আছে, বা দুইটা তাপমাত্রা ভিন্ন মানে তাদের কম্পনের হার, কম্পনের তীব্রতাটা সমান না, এটা থেকে এটাতে বেশি। তার মানে এখানে এখানে কণাগুলার তাদের কম্পনটা বেশি, দ্যাট মিন্স এখানে ইনটোটাল শক্তি বেশি। বাট এখন মনে করো আমি যদি এই বস্তুটার ভর 1 কেজি না বলে আমি মনে করে বললাম এটা হচ্ছে 700 গ্রাম বা 800 গ্রাম, তখন কিন্তু তুমি ডিরেক্ট মুখে মুখে এখানে হিসাব দিতে পারতা না যে কোনটার মধ্যে তাপশক্তি বেশি কোনটার মধ্যে তাপশক্তি কম। কারণ এটা থেকে এটা তাপমাত্রা বেশি হইলেও তখন তো এটার ভর কম হইতো, সো ভর কম মানে অনুসংখ্যা কম, তখন আসলে অ্যাকচুয়ালি আমাদের ম্যাথমেটিক্যাল ওয়েতে হিসাব করে ডিসিশন দেওয়া লাগতো যে কোনটার মধ্যে গতিশক্তি বেশি কোনটার মধ্যে গতিশক্তি কম, মানে তাপশক্তি বা কম বা বেশি আর কি। হ্যাঁ, সো এই হচ্ছে ঘটনা। সো তার মানে তাপমাত্রা এবং তাপ শক্তি দুইটা ডিফারেন্ট জিনিস। এবং আরেকটা জিনিস মোস্ট ইম্পর্টেন্টলি বলা দরকার, সেটা হচ্ছে ধরো এই যে দুইটা বস্তু 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আমি যদি দুইটা বস্তুকে সাপোজ একসাথে জোড়া লাগাই ফেলি, কানেক্ট করে ফেলি, তাহলে কি হবে? তাহলে কেউ কি কাউকে তাপ দিবে নাকি দিবে না? না, কেউ কাউকে তাপ দিবেও না, কেউ কাউকে তাপ নিবেও না। কারণ হচ্ছে দুইটা বস্তুকে একত্রে করলে তারা একে অন্যকে তাপ দিবে নাকি দিবে না সেটা কেবলমাত্র ডিপেন্ড করে তাদের তাপমাত্রার পার্থক্যের কারণে। হ্যাঁ, তাপমাত্রার যদি পার্থক্য থাকে তাহলে তারা তাপ আদান প্রদান করবে, বা পার্থক্য না থাকলে তাপ আদান প্রদান করবে না। সো দুইটা তাপমাত্রাই 10 ডিগ্রি সেলসিয়াস, এখানে মোট শক্তি বেশি, তাপশক্তি বেশি, এখানে তাপশক্তি কম, কিন্তু তারপরেও দুইটাকে একত্রিত করলে কখনোই কেউ তাপ আদান প্রদান করবে না, কারণ দুইটা বস্তুর মধ্যে কণাগুলোর কম্পনের হার তো একই। সো কেউ কাউকে আসলে কম্পন এক্সট্রা ট্রান্সফার করবে না। বা যদি এই দুটো বস্তুর কথা চিন্তা করো, এখন যদি দুইটা বস্তুকে আমি একসাথে কানেক্ট করি, কি হয়? এটা তাপমাত্রা 10 ডিগ্রি, এটা তাপমাত্রা 15 ডিগ্রি, তার মানে এই বস্তুটার মধ্যে অণুগুলো যে হারে কাঁপতেছে, এই বস্তুটার মধ্যে অণুগুলো আরো বেশি হারে কাঁপতেছে। এখন চিন্তা করো, একটা বেশি হারে কাঁপতেছে, একটা আস্তে কাঁপতেছে, দুইটা যদি অ্যাটাচমেন্টে নিয়ে আসো একটা সময় কি হবে? দুইটাই সেম হারে কাঁপা শুরু করবে না? দ্যাট মিন্স আসলে তখন দুইটা বস্তুর মধ্যে কম্পনের হার সেম হয়ে যাবে। আর দুইটা বস্তুর মধ্যে কম্পনের হার সেম হওয়া মানে কি? তাপমাত্রা সেম হইতে হবে। সো তাপমাত্রা কখন সেম হবে? যখন এই বস্তু থেকে তাপশক্তি এই বস্তুর মধ্যে আসবে, অর্থাৎ এই ক্ষেত্রে তাপশক্তি 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বস্তু থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বস্তুর মধ্যে আসবে। অর্থাৎ তাপ আদান প্রদানটা নির্ভর করতেছে সম্পূর্ণভাবে তাপ মাত্রার উপর। কার মধ্যে তাপশক্তি বেশি আছে, কার মধ্যে তাপশক্তি কম আছে, তাতে কিচ্ছু যায় আসে না। ধরো আমাদের কাছে আরেকটা ছোট্ট একটা বস্তু আছে, ধরো 1 গ্রাম ধরে একটা বস্তু, তো এই 1 গ্রাম ধরে একটা বস্তুর তাপমাত্রা ধরো 20 ডিগ্রি সেলসিয়াস। এখন এটার তাপমাত্রা, এটার ভর হচ্ছে 1 কেজি, এটার তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস, এইটার ভর হচ্ছে মাত্র 1 গ্রাম এবং তার তাপমাত্রা হয়তো বেশি। বাট এখানে যেহেতু ইনটোটাল অনুসংখ্যা অনেক কম, তাহলে মোটামুটি এখানে আন্দাজ করে বলাই যায় এই বস্তুটা সবগুলো অণু মিলিয়ে যে শক্তি আছে, এই বস্তুটা এই মাত্র কয়েকটা অণু মিলিয়ে অত বেশি শক্তি নেই, মানে ইনটোটাল শক্তি এটার থেকে এটাতে কম। বাট তারপরেও তুমি যদি এই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বস্তুর সাথে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বস্তুকে কানেক্ট করো, তাহলে হবে কি, এই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বস্তু থেকেই তাপ আসলে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বস্তুতে যাবে, কারণ এটার কম্পন হার বেশি, এটার কম্পন হার কম। এবং কতক্ষণ ধরে যাবে? ততক্ষণ ধরেই যাইতে থাকবে যতক্ষণ না পর্যন্ত দুইটা বস্তুর কম্পন হার সেম হয়, অর্থাৎ দুইটা বস্তুর তাপমাত্রা সমান হয়। কথাটা বুঝাতে পারছি? তার মানে এখান থেকে কি বোঝা গেল, তাপ শক্তি বেশি আছে নাকি কম আছে কোনটার মধ্যে, সেটা থেকে ডিসিশন দেওয়া যাবে না কে তাপ দিবে কে তাপ নিবে। তাপ দেওয়া নেওয়াটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করতেছে তাপমাত্রার উপর। বোঝা গেল? সো এই হচ্ছে আমাদের তাপ শক্তি এবং তাপমাত্রার আন্ডারস্ট্যান্ডিং। এই আন্ডারস্ট্যান্ডিংটা অনেকের প্রথম থেকে থাকে না, যার কারণে ইন ফিউচার গিয়ে অনেক প্রবলেম হয়। সো নেক্সট আমরা জিনিসটা জানবো, সেটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম। সো তাপমাত্রিক ধর্ম জিনিসটা কি, খুব সিম্পলভাবে বলি, তাপমাত্রিক ধর্ম হচ্ছে কোনো একটা বস্তুর যে ধর্মকে কাজে লাগিয়ে কোনো জায়গায় আমরা তাপমাত্রা নির্ণয় করতে পারি তাকে আমরা বলি তাপমাত্রিক ধর্ম। হ্যাঁ, যেমন ধরো আমাদের সবার বাসায় থার্মোমিটার আছে না, সো থার্মোমিটারের ভিতরে কি থাকে, পারদ থাকে, তার একটা চকচকে পদার্থ, তো সেটা বহিষ্কার হচ্ছে, সেটাকে যখন তাপ দেওয়া হয় সেটা সাইজে বাইরে যায় এবং বেড়ে গিয়ে সে নলের মধ্য দিয়ে উপরে উঠে আসে। সো এই যে সে বাড়তেছে সে কমতেছে তাপমাত্রা কমাইলে, সো এইটা দেখে কিন্তু আমরা বেসিক্যালি তাপমাত্রা হিসাব করতে পারি, রাইট? সো এই জন্য এই বস্তুটাকে তাপ দেওয়ার ফলে যে তাপমাত্রা বাড়তেছে কমতেছে, এটা হচ্ছে একটা তাপমাত্রিক ধর্ম। সো এখন আমরা যেটা করবো, এই চ্যাপ্টারের মূল পড়ায় যাব, ঠিক আছে? সো আরেকটা জিনিস বলে রাখি, এই চ্যাপ্টারের পড়াগুলোকে আমরা দুইটা ফেজে ভাগ করে নিতে পারো। হ্যাঁ, একটা ফেজে যেটা হচ্ছে আমরা তাপমাত্রা নিয়ে কাজ করবো, আর একটা ফেজে তাপশক্তি নিয়ে কাজ করবো। অর্থাৎ একটা ফেজে আমরা তাপমাত্রা বাড়াবো কমাবো,
এবং তারপর কি এফেক্ট ঘটতেছে সেটা দেখব। কিন্তু এই তাপমাত্রা বাড়াইতে কমাইতে কি পরিমাণ তাপশক্তি দেওয়া লাগতেছে বা নেওয়া লাগতেছে সেটা আমরা হিসাব করব না। আরেকটা ফেজে গিয়ে আমরা তাপশক্তি হিসাব করব। সেখানে কি করব, সেখানে আসলে আমরা এটা দেখব যে একটা নির্দিষ্ট বস্তুর তাপমাত্রা এতটুকু এত ডিগ্রি বাড়াইতে বা এত ডিগ্রি কমাইতে সেখানে আমার কতটুকু তাপশক্তি দেওয়া লাগছে, কতটুকু নেওয়া লাগছে, মানে ওইখানে শক্তির পরিমাণটা হিসাব করবো। সো এই দুইটা ফেজে আমরা কাজ করবো। সো সব ফার্স্ট অফ অল আমরা যে ফেজে নিয়ে কাজ করবো সেটা হচ্ছে তাপমাত্রার ফেজ। এখন এই তাপমাত্রার কিছু একক আছে বা কিছু স্কেল আছে, হ্যাঁ, যেমন ডিগ্রি সেলসিয়াস স্কেল বা ফারেনহাইট স্কেল বা কেলভিন স্কেল। সো আমাদের বাসায় যে থার্মোমিটার থাকে সেটা হচ্ছে বেসিক্যালি ফারেনহাইট স্কেলে থাকে, আমরা জ্বর মাপি আর কি, হ্যাঁ। আবার কি আবার শিল্প কারখানায় বা অনেক অধিকাংশ ক্ষেত্রে আমরা ডিগ্রি সেলসিয়াসটা অনেক বেশি প্রচলিত। আবার ইন্টারন্যাশনাল অর্থাৎ এসআই এককে ব্যবহার করি কেলভিন, হ্যাঁ। সো কেলভিন হচ্ছে আরেকটা একক। সো এই এককগুলোর বিষয়ে কি একটু আমি বলি, ধরো আমার কাছে একটা রেখা আছে, ঠিক আছে, একটা নির্দিষ্ট রেখা। এখন আমি রেখাটার দৈর্ঘ্য মাপতে চাই, আমি কিভাবে মাপবো, আমি নিশ্চয়ই কোনো না কোনো এককে মাপবো, আমি সেন্টিমিটারে বা কিলোমিটারে বা মিটারে কিছু একটা তো মাপবো। এখন ধরো আমি যদি রেখাটাকে সেন্টিমিটারে মাপি এবং সাপোজ ধরো এটার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তাহলে আমি বলতেছি এটার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তাহলে আমি একবার বলতেছি এটা 10 সেন্টিমিটার। এখন আমার কাছে মিটার স্কেলও থাকতে পারে, মানে আমি এটাকে মিটারেও তো মাপতে পারি। তো মিটারে মাপলে কিন্তু আমি এটা দৈর্ঘ্য 1 মিটার পাবো না, এটা দৈর্ঘ্যটা পাবো আমি 0.1 সেন্টিমিটার, সরি, হ্যাঁ, 0.1 মিটার, রাইট, হ্যাঁ। আবার আমি চাইলে এটাকে কিন্তু কিলোমিটারেও মাপতে পারি, আবার চাইলে আমি চাইলে এটাকে কিন্তু মিলিমিটারেও মাপতে পারি, তখন এটার দৈর্ঘ্য হবে বেসিক্যালি 100 মিলিমিটার, তাই না, হ্যাঁ, দৈর্ঘ্য 100, ঠিকই তো বললাম, হ্যাঁ। সো এখন এই বস্তুটার দৈর্ঘ্য, এই রেখাটার দৈর্ঘ্য আমি একবার বলছি 10 সেন্টিমিটার, একবার বলছি 0.1 মিলিমিটার, একবার বলছি 100 মিলিমিটার। খেয়াল করো আমি কি কোনোভাবে ভুল বললাম না, আমি কিন্তু আসলে কোনোবারই ভুল করি নাই, বাট তারপরও তিনটা ভ্যালু কিন্তু সংখ্যাগত দিক থেকে আলাদা, তাই না। কেন এই সংখ্যার ভ্যালুগুলো আলাদা হয়েছে, কারণ জাস্ট আমি ইউনিট চেঞ্জ করছি বলে, রাইট, হ্যাঁ। ঠিক একইভাবে আমরা যখন কোনো একটা বস্তুর তাপমাত্রা নিয়ে কাজ করি তখন আসলে আমরা বিভিন্ন ইউনিট ব্যবহার করতে পারি। এখন এই 10 সেন্টিমিটার থেকে যে আমি 0.1 মিটার লিখলাম, এটা যে 0.1 মিটারই হবে সেটা আমি কীভাবে জানলাম, কারণ আমি এটা জানি যে 100 সেন্টিমিটারে 1 মিটার হয়, হ্যাঁ। আবার 0.1 মিটার থেকে 100 মিলিমিটার হয় এটা আমি কীভাবে জানলাম, কারণ আমি এটা জানি যে 10 সেন্টিমিটারে হচ্ছে 10 মিলিমিটারে হচ্ছে 1 সেন্টিমিটার, 100 সেন্টিমিটারে 1 মিটার। সো ওইখান থেকে হিসাব করে আমি কিন্তু জিনিসটা বলতে পারতেছি। বাট আমরা যখন তাপমাত্রা হিসাব করব, সো তাপমাত্রা হিসাব করতে গেলে তো এরকম বিভিন্ন ইউনিট স্কেল থাকবে। সো আমাকে যদি এক স্কেল থেকে আরেক স্কেলে কনভার্ট করতে বলা হয় তাহলে কিন্তু আমি তো জানি না যে এক স্কেলের তাপমাত্রা থেকে আরেক স্কেলের তাপমাত্রা কত গুণ করতে হবে বা কত ভাগ করতে হবে বা কি করতে হবে, রাইট, হ্যাঁ। দ্যাট মিন্স বেসিক্যালি আমাকে আসলে এরকম ইকুয়েশন জানতে হবে যে কত ডিগ্রি সেলসিয়াসে কত কেলভিন বা কত ফারেনহাইট বা কত ফারেনহাইটে কত কেলভিন বা কত ডিগ্রি সেলসিয়াস। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ফার্স্ট অফ অল আমরা যেটা জানবো এই চ্যাপ্টার থেকে সেটা হচ্ছে ইউনিট কনভার্সন, আচ্ছা ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন এই তিনটা স্কেলের মধ্যে সম্পর্ক। সো তাহলে আমরা ধরে নিই যে এই যে এই হচ্ছে তিনটা আমাদের থার্মোমিটার, একটা হচ্ছে সেলসিয়াস স্কেলে, একটা হচ্ছে ফারেনহাইট স্কেলে, একটা হচ্ছে কেলভিন স্কেলে, হ্যাঁ। একটা জিনিস জেনে রাখো সেটা হচ্ছে এই যে সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেল, তারা তিনটাই কিন্তু আসলে একই টাইপের থার্মোমিটার, মানে এই তিনটা থার্মোমিটারের মধ্যে বেসিক্যালি কোনো পার্থক্য নেই, শুধু পার্থক্য হচ্ছে তাদের স্কেলিংয়ে। মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে যেমন আমাদের জ্যামিতি বক্সের মধ্যে বা নর্মালি যে আমরা স্কেল ব্যবহার করি সেই স্কেলে দেখবা যে দুই পাশে কিন্তু দুই রকম দাগ কাটা থাকে, এক পাশে থাকে সেন্টিমিটার, এক পাশে হয়তো ইঞ্চিতে বা এক পাশে হয়তো মিলিমিটারে দাগ কাটা থাকে, রাইট, হুম। সো এখন ওই স্কেলটার মধ্যে কিন্তু দুই পাশে দুই রকম স্কেলিং, তো তার ফলে যেটা হয় ওই স্কেলের যে কোনো একটা পয়েন্টে তুমি যদি রিডিং নাও, এই পাশে তুমি স্কেলের এক পাশে পাবে এক ধরনের রিডিং, আরেক পাশে পাবে আরেক ধরনের রিডিং, ঠিক আছে। ঠিক একইভাবে এই তিনটা থার্মোমিটার আসলে একই থার্মোমিটার, জাস্ট বেসিক্যালি তাদের মধ্যে যে দাগ কাটাগুলো থাকে স্কেলিংটা আলাদা, এবং স্কেলিংটা আলাদা হওয়ার কারণেই একটা সেলসিয়াস স্কেল, একটা ফারেনহাইট স্কেল, একটা হচ্ছে কেলভিন স্কেল, ঠিক আছে। সো আমরা এখন এই তিনটা স্কেলের মধ্যে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করবো, ঠিক আছে। সো এই সম্পর্কটা তৈরি করার জন্য আমাদের আসলে বেসিক্যালি এই থার্মোমিটারের দুইটা পয়েন্ট জানা লাগবে। দুইটা পয়েন্ট কি, এই দুটা পয়েন্টকে আমরা বলি নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এই জিনিসটা কি,
যেটা হচ্ছে যে এই তিনটা থার্মোমিটারকে বেসিক্যালি আমরা একটা নির্দিষ্ট টেম্পারেচার রেঞ্জের মধ্যে নিয়ে হিসাব করব, এবং একটা নির্দিষ্ট টেম্পারেচার রেঞ্জের মধ্যে হিসাব করলেই আমরা আসলে তিনটা স্কেলের মধ্যে সম্পর্ক বের করতে পারবো। হ্যাঁ, তো এই সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে তোমাদের এই যে নিম্নশ্রেণীর ঊর্ধ্বশ্রেণীটা হিসাব করা হয় পানির গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দিয়ে। হ্যাঁ, তো পানি গলে কখন, যখন সে বরফ থেকে গলে। তো পানি গলে যেই তাপমাত্রায় সেলসিয়াস স্কেলে, সেই তাপমাত্রাটাকে বলা হয় 0°C। হ্যাঁ, তো এই যে আমরা একটা দাগ দেখতেছি, এই দাগটা বেসিক্যালি এই তিনটা স্কেলের নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক নির্দেশ করছে। ঠিক আছে, তো এই যে সেলসিয়াস স্কেলটা, হ্যাঁ, তো এই স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0°C, কত 0°C, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100°C। হ্যাঁ, তো এই এই পয়েন্টটা হচ্ছে আমাদের তাহলে 100°C। এখন খেয়াল করো, যেহেতু তিনটা থার্মোমিটারই এক, তো যার ফল হবে কি, যখন এই সেলসিয়াস স্কেলে আমরা 0°C-তে থাকবো, তো এর মধ্যে যে পারদটা তখন এই হাইটে থাকবে। এখন এটা ফারেনহাইট স্কেল, এটার স্কেলিংটা আলাদা, বাট এটার মধ্যেও পারদটা কিন্তু ঠিক একই হাইটেই থাকবে। হ্যাঁ, বাট এখানে শুধু আমি যখন এখানে রিডিং দেখতে যাবো, এখানে রিডিং আমি 0 পাবো না, অন্য একটা ভ্যালু পাবো, এবং ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে সেই ভ্যালুটা হচ্ছে 32°F। অর্থাৎ সেলসিয়াস স্কেলে যেই তাপমাত্রাটাকে 0 দেখায়, ফারেনহাইট স্কেল সেই তাপমাত্রাকে 32°F দেখায়। ঠিক কিভাবে কেলভিন স্কেল সেই তাপমাত্রাটাকে দেখায় 273.15 কেলভিন। হ্যাঁ, তো 273.15, এটাকে আবার পানির ত্রয়োদবিন্দু বলে, ট্রিপল পয়েন্ট। তো এটা হচ্ছে বেসিক্যালি এমন একটা টেম্পারেচার যেই টেম্পারেচারে হচ্ছে তোমার পানিকে একই সাথে কিছু শর্ত সাপেক্ষে চাপ কম বেশি করে তাকে কঠিন, তরল এবং বায়ু তিনটা অবস্থাতেই অ্যাট দ্য সেম টাইম রাখা যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে পানির ট্রিপল পয়েন্ট। তো এখন এটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, তার মানে নিম্ন স্থিরাঙ্ক সেলসিয়াস স্কেলে 0, ফারেনহাইট স্কেলে 32 এবং কেলভিন স্কেলে 273, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত, 100°C ফারেনহাইট স্কেলের সেলসিয়াস স্কেলের জন্য। হ্যাঁ, সো এখন এই ফারেনহাইট স্কেলে সেই যেই তাপমাত্রা সেলসিয়াস স্কেলে 100°C দেখায়, সেই তাপমাত্রাতেই ফারেনহাইট স্কেল দেখায়, রিডিং দেখায় 212°F। ঠিক একই রকম ভাবে কেলভিন স্কেল সেই সময় রিডিংটা দেখায়, সেটা হচ্ছে 373°F, বা 373.15 কেলভিন এক্স্যাক্টলি বলতে গেলে। সো এই হচ্ছে তিনটা স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্ক। একটা জিনিস আবারও রিপিট করতেছি, যদি এখন আমি তাপমাত্রা বাড়াই তাহলে কি হবে, এই থার্মোমিটারের মধ্যে যে পারদ আছে তারা বেড়ে যাবে। সো এই তিনটা থার্মোমিটারের পারদের হাইট কিন্তু একই সাথে ওঠানামা করবে, যদি তারা একই জিনিসের বা একই পরিবেশের তাপমাত্রা মাপে। শুধুমাত্র আমি স্কেলিংটা হিসাব করবো এখান থেকে, যে এখন এখানে 0, এখানে 100, এখানে 32, এখানে 212, এখানে 273, এখানে 373, তাহলে মাঝখানে কোনো একটা রিডিংয়ে আমি যখন সেলসিয়াস স্কেলে যা পাবো তখন ফারেনহাইট স্কেলে কত দেখাবে, কেলভিন স্কেলে কত দেখাবে। সো এই হিসাবটা আমরা কিভাবে করব। হ্যাঁ, তো এখন ধরো আমরা ধরে নিই যে এখন আমরা কোনো একটা টেম্পারেচারে আছি, যেটা কিনা এই 0°C বা 32°F বা 273.15 কেলভিন, এর থেকে অন্য একটা ডিফারেন্ট টেম্পারেচার। হ্যাঁ, তো ধরো এখন এই মুহূর্তে পরিবেশের তাপমাত্রা দেখাচ্ছে সাপোজ C°C। হ্যাঁ, মানে আমরা ধরলাম যে এই পর্যন্ত একটা তাপমাত্রায় আছি আমরা, এবং পারদগুলো তখন সবগুলো এই হাইটে আছে। ওকে, তো এখন এই জায়গায় আমি সেলসিয়াস স্কেলে যেই রিডিংটা পাবো সেটাকে আমরা ধরে নিলাম সি, ফারেনহাইট স্কেলে যে রিডিংটা পাবো সেটাকে আমরা ধরে নিই এফ, এবং কেলভিন স্কেলে আমরা যে রিডিংটা পাবো সেটাকে আমরা ধরে নিই কে। এখন সি, এফ আর কে এর ভ্যালু বের করার কাজ। এখন এই কাজটা আমরা কিভাবে করব। আচ্ছা, একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করে দেখো, আমরা যেহেতু সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন স্কেলের লোয়ার পয়েন্ট এবং আপার পয়েন্ট এই ভ্যালুগুলো জানি, তাহলে এখান থেকে কিন্তু আমি বলতে পারতেছি যে এইখানে এই স্কেলগুলোর মধ্যে আসলে কতগুলা ভাগ আছে। যেমন খেয়াল করো, সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক, এর মধ্যে 0 থেকে 100 এখানে কয়টা ভাগ আছে, 100টা স্টেপ আছে, রাইট? হ্যাঁ, তাহলে এখানে স্টেপ হচ্ছে 100টা, রাইট? হ্যাঁ, আচ্ছা, ঠিক একইভাবে ফাইনাল স্কেলে দেখো 32 থেকে শুরু 212-তে গিয়ে শেষ, তাহলে এখানে কয়টা স্টেপ আছে, এখানে কি হিসাব করো, তাহলে তুমি দেখবা 180টা স্টেপ আছে। এটা আমি কিভাবে পাইলাম, এটা হচ্ছে 212 থেকে কত 32 বিয়োগ দিলে আমরা পেয়ে যাচ্ছি এখানে স্টেপ হচ্ছে 180টা। ঠিক একইভাবে কেলভিন স্কেলে যদি আমি স্টেপ হিসাব করি, এখানে স্টেপ কয়টা হবে, এটা হচ্ছে 373.15 - 273.15, মানে এখানে স্টেপ হচ্ছে 100টা। ওকে, তো তার মানে এই
এই স্কেলের স্টেপ 100টা, এই স্কেলেও কিন্তু স্টেপ 100টা, তার মানে দুইটা স্কেলের স্টেপ সংখ্যা একই। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই দুইটা স্কেলে রিডিং আসলে বেসিক্যালি আমি একই রকমই পেতে যাচ্ছি, শুধু জাস্ট একটু নাম্বার অ্যাড করলে হয়ে যাবে। আচ্ছা, এটা একটু পরে আরো বিস্তারিত বুঝতে পারবো আর কি। তো এখন খেয়াল করো, তো আমরা ধরো এখন এই সি ডিগ্রি সেলসিয়াসে আছি, তো এখন তাহলে এই জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে এই পর্যন্ত সেলসিয়াস গেলে কয়টা স্টেপ থাকবে? আচ্ছা, এই স্টেপটা আমরা কিভাবে বের করব? খেয়াল করো, আমরা যখন এখানে 100টা স্টেপ বের করলাম, আমরা কিন্তু বেসিক্যালি 100 থেকে 0 বিয়োগ দিয়েছি। এখানে 180টা স্কেল বের করলাম, 80টা স্টেপ বের করলাম, তো এখানে বেসিক্যালি হচ্ছে 212 থেকে 32 বিয়োগ দিয়েছি, এখানে এত থেকে এত বিয়োগ দিয়েছি। তার মানে স্কেলে যে পয়েন্টটা হচ্ছে আপার পয়েন্ট, সেটা থেকে লোয়ার পয়েন্টটা বিয়োগ দিলে তাহলে আমরা তার মাঝখানে কতগুলো স্টেপ আছে আমরা পেয়ে যাচ্ছি, রাইট? তাহলে ঠিক একইভাবে এই সি আর জিরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কতগুলো স্টেপ আছে সেটা বের করার জন্য কিন্তু আমি সি থেকে জিরো বিয়োগ দিব, রাইট? হ্যাঁ, তাহলে আমি সি থেকে জিরো যদি বিয়োগ দিই তাহলে হচ্ছে সি মাইনাস জিরো। তো ফাইনাল স্কেলে যখন আমি এখানে আছি, তো এখান থেকে এই পর্যন্ত কতগুলো স্টেপ আছে সেটা বের করার জন্য আমি এফ থেকে 32 বিয়োগ দিব। তো এখানে আমি বিয়োগ দিলাম এফ মাইনাস 32। ঠিক একইভাবে কেলভিন স্কেলে এখানে কতগুলো স্টেপ আছে সেটা বের করার জন্য বিয়োগ দিব কে মাইনাস 273.15। আচ্ছা, তবে দেখো সি মাইনাস জিরো, এফ মাইনাস 32, কে মাইনাস 273 বাই ঊর্ধ্বস্থিরাঙ্কের মধ্যে কতগুলো স্টেপ আছে, তাই না? এখন খেয়াল করো, ছোটবেলায় আমরা ম্যাথ করতে গিয়ে কিন্তু সবাই মোটামুটি এরকম বাঁশের অঙ্ক, কাদার অঙ্ক করছি না, যে একটা বাঁশের এত অংশ পানিতে, এত অংশ কাদায়, এত অংশ উপরে। তো সেখান থেকে আমরা অংশ ভাগ করে গেলে কিন্তু সব অংশ বের করে ফেলতে পারছি, রাইট? তো আমরা এখন যেটা করব, আমরা আসলে তিনটা স্কেলের জন্য দেখব যে এই যে এতটুকু অংশ পালতে ডুবে আছে, মানে এতটুকু পর্যন্ত পালত উঠছে আর কি, তো এই পালতপূর্ণ অংশটা আসলে সম্পূর্ণ এই স্কেলের কত অংশ, কথাটা বুঝতে পারছি? তো এখন তাহলে স্কেলের টোটাল কতগুলো স্টেপ আছে এই সেলসিয়াস স্কেলে যদি বলি, তাহলে 100টা স্টেপ। সেটা আমি কিভাবে বের করলাম? সেটা আসলে 100 থেকে 0 বিয়োগ দিয়ে, তাই না? তাহলে 100 থেকে 0 বিয়োগ দিলে আমি পাচ্ছি কতগুলো স্টেপ আছে এই স্কেলে মোট, আর এ সি থেকে 0 বাদ দিলে এই পালতপূর্ণ অংশে কতগুলো স্টেপ আছে সেটা পাচ্ছি। তাহলে আমি যদি এই দুটাকে ভাগ করি, তাহলে আমি বেসিক্যালি বলতেছি যে এইটা এই ভাগফলটা থেকে আমি এটা বলতেছি যে এই সম্পূর্ণ স্কেলের কত অংশ কি পারদের পূর্ণ আছে, মানে কত অংশ পর্যন্ত পারদ উঠে আছে, রাইট? হ্যাঁ, ঠিক একইভাবে ফাইনাল স্কেলের ক্ষেত্রে আমি যদি এফ মাইনাস 32 সাথে আমি যদি সেই স্কেলের মধ্যে টোটাল কতগুলো স্টেপ আছে সেটা যদি ভাগ দেই, তাহলে 212 মাইনাস 32, মানে এইটা আসলে আমাকে বলতেছে যে এই পুরো ফাইনাল স্কেলের মধ্যে সব কতটুকু অংশ পারদ দ্বারা পূর্ণ আছে। ঠিক একইভাবে কেলভিন স্কেলের মধ্যে এই পুরো অংশের মধ্যে কতটুকু অংশ পারদ দ্বারা পূর্ণ আছে সেটা বের করতে পারবো আমি যদি এই কে মাইনাস 273.15 কে ভাগ দেই ওই তাদের মধ্যে স্টেপ সংখ্যা দিয়ে, অর্থাৎ 375.15 মাইনাস 275.15। মানে বেসিক্যালি কোনটার কত অংশ, মানে এই স্কেলের মধ্যে এই স্কেলের এইটুকু তার টোটাল অংশের কত অংশ, এই এতটুকুর মধ্যে এইটা কত অংশ, এতটুকুর মধ্যে এইটা কত অংশ, সেই জিনিসগুলো আমি সেখানে বসে না, তাই না? এখন ভালো করে খেয়াল করে দেখো, তিনটা স্কেল তো একই, তাহলে তিনটা স্কেলের এই অংশ, এই অংশ, এই অংশ আসলে কি সম্পূর্ণ সম্পূর্ণ স্টেপগুলার একটা সেম পরিমাণ অংশ দখল করছে না? মানে এই ভগ্নাংশগুলো বেসিক্যালি প্রত্যেকে আসলে একই ভ্যালু, তাই না? সো দ্যাট মিন্স আমি এই তিনটাকে তখন ইকুয়াল বলতে পারি, এবং এখান থেকে আমি পেয়ে যাই সি মাইনাস এটা ইকুয়াল এত, এটা ইকুয়াল এত, কথাটা কি বুঝতে পারছি? তো দ্যাট মিন্স আমাদের কাছে এখন একটা ইকুয়েশন আছে। তো এখন এটাকে একটু সরল করলেই আমরা আসলে আলটিমেটলি এই তিনটা স্কেলের মধ্যে সম্পর্ক করতে পারবো। তো এখন এখান থেকে আমরা কি কি পাচ্ছি, তাহলে এখান থেকে আমি পাচ্ছি সি বাই 100 ইজ ইকুয়াল টু হচ্ছে এফ মাইনাস 32 বাই কত, এখানে হবে 180, আর কে মাইনাস 273.15 বাই কত হচ্ছে, এখান থেকে এটা বিয়োগ দিলে থাকতেছে আমার 100টা স্টেপ। দেন আমি যদি এখানে একটু উভয় পক্ষে সমীকরণটা তিনটা পক্ষে আমি যদি এখন বল দিই 20 দিয়ে গুণ দিই, তাহলে আমি পাচ্ছি সি বাই 5 ইজ ইকুয়াল টু হচ্ছে এফ মাইনাস 32 বাই 9 ইজ ইকুয়াল টু হচ্ছে কে মাইনাস 273.15 বাই
ফাইন। এবং এইটাই হচ্ছে আসলে এই তিনটা স্কেলের মধ্যে একটা সম্পর্ক, যেই সম্পর্কটা দিয়ে আমি আসলে সেলসিয়াস থেকে ফাইন, একটা ফাইন থেকে কেলভিন বা কেলভিন থেকে সেলসিয়াস, যে কোনো একটা ইউনিটে কনভার্ট করে নিয়ে চলে আসতে পারবো। সো এই হচ্ছে আমাদের তিনটা স্কেলের ইকুয়েশন। সো এখন ধর আমাদেরকে বলা হইলো যে 10 ডিগ্রি সেলসিয়াস মানে কত ডিগ্রি ফারেনহাইট। হ্যাঁ, তো তখন আমি কি করবো, সেলসিয়াস এর ফাইনের সম্পর্ক কোন দুটি ইকুয়েশন এইটুকু, তাই না? তো তখন আমি যেটা করবো, এখানে সি এর জায়গায় বসাবো 10 বসাবো, আর নিচে 5 থাকবে, ইকুয়াল টু হচ্ছে এফ মাইনাস 32/9। সো এখন ইকুয়েশন থেকে এফ এর ভ্যালু বের করলেই আমি এসে তখন বলে দিতে পারতেছি যে 10 ডিগ্রি সেলসিয়াস যখন থাকবে ফাইনের স্কেলে, তখন আমি সেটা রিডিংটা কত পাবো। সো এই হচ্ছে বিষয়। সো এইভাবে আমরা আসলে তিনটা স্কেলের মধ্যে খুব সুন্দরভাবে সম্পর্ক স্থাপন করে ফেলতে পারি। সো দেখেন, এখন তো তাহলে আমরা স্কেলগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করে ফেললাম, তাহলে আমি এক স্কেল থেকে আরেক স্কেলে খুব ইজিলি কনভার্ট করে ফেলতে পারবো, তাই না? সো এই কনভার্সনগুলা কিছু শর্টকাট ট্রিক আছে, যে ট্রিকগুলো দিয়ে আরেকটু সহজ, আরেকটু কম সময়ের মধ্যে একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে কনভার্ট করে ফেলা যায়। এগুলো হচ্ছে টেকনিক্যাল শর্টকাট ট্রিক শুধুমাত্র অবজেক্টিভের জন্য। যেমন ধরো সেলসিয়াস স্কেল থেকে যদি তুমি ফাইনাইট স্কেলে কনভার্ট করতে চাও, হ্যাঁ, মনে করো কোনো একটা বস্তুর তাপমাত্রা দেওয়া আছে তোমার এক্স ডিগ্রি সেলসিয়াস। তো এখন তুমি যদি এটাকে ফাইনাইটে কনভার্ট করতে চাও, তাহলে এটার ফাইনাইটে কনভার্ট করলে তুমি যে ভ্যালুটা পাওয়া, সেটার ভ্যালুটা হবে বেসিক্যালি তোমার 1.8x + 32 ডিগ্রি ফারেনহাইট। মানে এই এক্স ডিগ্রি সেলসিয়াস মানে এত ডিগ্রি ফারেনহাইট হবে। বাট এটা কিভাবে আসলো, তাই না? এটা কিভাবে আসলো একটু পরে বলতেছি। আবার ধরো যদি কোনো একটা বস্তু তাপমাত্রা দেওয়া হয় তোমার, সাপোজ এক্স ডিগ্রি ফারেনহাইট দেওয়া আছে, তো তুমি যদি সেটাকে কেলভিনে কনভার্ট করতে চাও, তাহলে তোমাকে যেটা করতে হবে সেখান থেকে হচ্ছে এক্স মাইনাস 32/1.8, এইটা যদি তুমি করো, সেটাই তুমি আসলে বেসিক্যালি তখন তুমি সেখানে এটাকে ফারেনহাইটে কনভার্ট করে ফেলতে পারবা। এখন বিষয়টা যেটা হচ্ছে যে এটার মিনিংটা কি, এটার মিনিংটা হচ্ছে ধরো তোমার কাছে কোনো একটা বস্তু তাপমাত্রা দেওয়া আছে 10 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তুমি যদি 10 সাথে 1.8 গুণ করো, দেন গুণ করার পরে 32 যোগ করো, তাহলে তুমি এখান থেকে পেয়ে যাবা যে সেটা ফারেনহাইট স্কেলে কত হবে। যেমন তাহলে 10 ডিগ্রি সেলসিয়াস মানে কত হবে, 10 ডিগ্রি সেলসিয়াস মানে 1.8 × 10 + 32 ডিগ্রি ফারেনহাইট। সো এখান থেকে এখানে হচ্ছে আমরা 18 + 32 মানে হচ্ছে 50 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ 10 ডিগ্রি সেলসিয়াস আর 50 ডিগ্রি ফারেনহাইট আসলে একই। কথাটা বোঝাতে পারছি? এই শর্টকাট টেকনিকটা তোমরা ইউজ করতে পারো। আচ্ছা, সো সেলসিয়াস থেকে ফারেনহাইটের শর্টকাট টেকনিক হচ্ছে এইটা, বাট সেলসিয়াস থেকে কেলভিনের কোনো শর্টকাট টেকনিক দরকার পড়ে না। কেন দরকার পড়ে না, দেখো সেলসিয়াস আর কেলভিন স্কেলের একটু আগে আমরা কি সম্পর্ক পাইলাম, C/5 = হচ্ছে K − 273.15/5। সো সমীকরণের বাম পক্ষ ডান পক্ষ দুই পাশ থেকে 5 কাটা যায়, 5/5 যদি কাটা যায়, তাহলে আমি বেসিক্যালি পাচ্ছি C = হচ্ছে K − 273.15। অর্থাৎ আমি যদি কেলভিন স্কেলে, সেলসিয়াস থেকে কেলভিন স্কেলে কোনো কিছু কনভার্ট করতে চাই, তাহলে আমার সাথে জাস্ট সি এর সাথে আমি যদি 273.15 যোগ করে দেই, তাহলে আমি সেই ভ্যালুটা পেয়ে যাচ্ছি। কথাটা বুঝা গেছে? এখন এইটা কেন এরকম হচ্ছে খেয়াল করে দেখো তো, সেলসিয়াস স্কেলে কয়টা ভাগ আছে, কয়টা স্টেপ ছিল, 100টা। কেলভিন স্কেলে কয়টা স্টেপ ছিল, সেখানেও কিন্তু আসলে অ্যাকচুয়ালি 100টা স্টেপই ছিল। তার মানে দুইটা স্কেলে যখন পারো রিডিংটা আমি নিবো, সেলসিয়াস স্কেলে যদি 1 স্টেপ উপরে ওঠে, কেলভিন স্কেলে 1 স্টেপ উঠবে। ফারেনহাইট সেলসিয়াস স্কেলে যদি 2 স্টেপ উপরে ওঠে, কেলভিন স্কেলে 2 স্টেপই উপরে উঠবে। তার মানে আলটিমেটলি এটা স্টার্ট করছিল 0 থেকে, এটা স্টার্ট করছিল 273.15 থেকে। তার মানে এখানে যদি আমার তাপমাত্রা 1 ডিগ্রি বাড়ে, যদি 0 থেকে 1 ডিগ্রি সেলসিয়াস হয়, সো এইখানেও আমার ভ্যালুটা এক পরিমাণ বাড়বে, অর্থাৎ এটা হবে 274.15 কেলভিন। সো এই জন্য ইকুয়েশনটা ইজি। বাট সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের মধ্যে দেখো স্টেপগুলো কিন্তু সমান ছিল না, এখানে ছিল 100টা স্টেপ, এখানে ছিল 180টা স্টেপ। এবং এইখান থেকে চিন্তা করলে তুমি আসলে এইটা কেন, এই যে ইকুয়েশনটা কেন এরকম হলে বের করে ফেলতে পারবা। খুব ভালোভাবে চিন্তা করে দেখো, এখানে 100টা স্টেপ, ওখানে 180টা স্টেপ, তার মানে সেলসিয়াস স্কেলের 100টা স্টেপ আর ফারেনহাইট স্কেলের 180টা স্টেপ
সমান, তাই না? সো তার মানে সেলসিয়াস স্কেলের একটা স্টেপ আর ফাইনের স্কেলের 1.8টা স্টেপ আসলে একই। কথাটা বুঝতে পারছো? একটু মাথা মধ্যে হিসাব করে এটা তোমাদের বাসার কাজ, তোমরা নিজে চিন্তা করে বের করে নাও। দ্যাট মিন্স মূল কথা হচ্ছে সেলসিয়াস স্কেলে যদি আমি এক স্টেপ আগাই তাহলে ফারেনহাইট স্কেলে আমি সেই ভ্যালুটা 1.8 গুণ পাবো। মানে এখানে যদি হয় 1 ডিগ্রি সেলসিয়াস তাহলে এখানে আসলে 1.8 ডিগ্রি বাড়বে। এখন এটা তো শুরু হয়েছে 32 থেকে, তার মানে 32 যোগ হবে, তারপরে তার সাথে আমি 1.8 গুণ দিব, অর্থাৎ এটা হবে 33.8 ডিগ্রি ফারেনহাইট। তো যাই হোক, এই বিষয়টা কথা বলা যাচ্ছি না, এটা তোমরা নিজেরা চিন্তা ভাবনা করে বের করো, এটা তোমাদের বাসার কাজ। সো এই হচ্ছে মোটামুটি আমাদের সেলসিয়াস ফারেনহাইট এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক। হ্যাঁ, তো এই হচ্ছে ঘটনা। আরেকটা একটু ব্যতিক্রমের বিষয় আমি বলে নিই, তোমরা একটা জিনিস হিসাব করে বের করে দেখতে পারো যে কখনো কি সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেলে আমরা একই মান পাবো কি না। মানে হচ্ছে যে কোন তাপমাত্রায় গেলে সেলসিয়াস স্কেলে যে মান পাওয়া যায় ফারেনহাইট স্কেলেও সেই মানও পাওয়া যায়। এই তাপমাত্রাটা হচ্ছে -40 ডিগ্রি ফারেনহাইট অথবা -40 ডিগ্রি সেলসিয়াস। মানে সেলসিয়াস স্কেলে যদি তুমি কোনো একটা তাপমাত্রার মান পাও -40 ডিগ্রি সেলসিয়াস, তখন তুমি ফারেনহাইট স্কেলেও সেটার মান পাবা -40 ডিগ্রি ফারেনহাইট। এইটা কেন, এইটা কীভাবে সম্ভব আসলে, সব এটা হচ্ছে সবার আগে প্রশ্ন। আচ্ছা, আমি একটু ছোট্ট করে ভিজুয়ালাইজেশন দেওয়ার চেষ্টা করি। খেয়াল করো, সেলসিয়াস স্কেলে যখন 0 থেকে স্টার্ট হয়, ফারেনহাইট স্কেলে কিন্তু তখন 32 থেকে স্টার্ট হয়, তাই না? মানে আমি এখানে হাইট দিয়ে আসলে সংখ্যাগতভাবে কম বেশি বলছি আর কি। হ্যাঁ, সো সেলসিয়াস স্কেলে 0, ফারেনহাইট স্কেলে 32। সেলসিয়াস স্কেল যদি এক স্টেপ আগায়, ফারেনহাইট স্কেল কিন্তু বেসিক্যালি 1.8 স্টেপ আগাবে। সেলসিয়াস স্কেল যদি আরও এক স্টেপ আগায়, সে আরও এক স্টেপ আগাবে। দ্যাট মিন্স সেলসিয়াস স্কেল উপরের দিকে যত বাড়বে ফারেনহাইট স্কেল তার থেকে আরও বেশি বেশি করে বাড়বে। দ্যাট মিন্স সেলসিয়াস আর ফারেনহাইট স্কেল কখনোই একই রিডিংয়ে আসবে না। বাট চিন্তা করো, তুমি যখন নেগেটিভ টেম্পারেচার দিয়ে যাচ্ছ তখন কি হচ্ছে, সেলসিয়াস স্কেল যদি 1 ডিগ্রি কমে, মানে -1 ডিগ্রি সেলসিয়াস হয়, ফারেনহাইট স্কেল কিন্তু 1.8 ডিগ্রি কমবে। সেলসিয়াস স্কেল যদি আরও কমে, ফারেনহাইট স্কেল কিন্তু আরও 1.8 ডিগ্রি কমবে। সো খেয়াল করে দেখো, ফারেনহাইট স্কেলটা কিন্তু তখন সেলসিয়াস স্কেল যে হারে নামতেছে তার থেকে বেশি হারে রিডিংটা নামাইতেছে। সো দ্যাট মিন্স একটা সময় আসলে যেটা হবে, নামতে 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 সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলে আমি সেম রিডিং পেয়ে যাব, এবং ওই রিডিংটাই হয় -40 ডিগ্রি সেলসিয়াস বা -40 ডিগ্রি ফারেনহাইট। So that's the point. So that my -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেলে একই মান পাওয়া যায়। সো এই ছিল মোটামুটি আমাদের তাপমাত্রার হিসাব সংক্রান্ত বিষয়। সো এখন তাহলে আমরা তাপমাত্রা কি বুঝে গেছি, তাপ কি বুঝে গেছি, তাপমাত্রার এককগুলো বুঝে গেছি। তাহলে এখন আমরা যেটা করতে পারি, এই চ্যাপ্টারে বস্তুর উপর তাপের প্রভাব কি হয় এইটা নিয়ে আমরা কাজ শুরু করে দিতে পারি, ঠিক আছে? সো চ্যাপ্টারের নামে যেহেতু বস্তুর উপর তাপের প্রভাব, আমরা আসলে এটা দেখবো যে বস্তুর উপর তাপ দিলে কি কি ঘটতে পারে। হ্যাঁ, সো এখন তাহলে আমরা তাপমাত্রা কি বুঝে গেছি, তাপ কি বুঝে গেছি, তাপমাত্রার এককগুলো বুঝে গেছি। তাহলে এখন আমরা যেটা করতে পারি, এই চ্যাপ্টারে বস্তুর উপর তাপের প্রভাব কি হয় এইটা নিয়ে আমরা কাজ শুরু করে দিতে পারি, ঠিক আছে? সো চ্যাপ্টারের নামে যেহেতু বস্তুর উপর তাপের প্রভাব, আমরা আসলে এটা দেখবো যে বস্তুর উপর তাপ দিলে কি কি ঘটতে পারে। হ্যাঁ, সো বস্তুর উপর তাপ দিলে ইমিডিয়েটলি যেটা ঘটবে, বস্তুর তাপমাত্রা বাড়বে, তাই না? আর যখন বস্তুর তাপমাত্রা বাড়ে আসলে, তখন তার মধ্যে কি কি পরিবর্তন আসে সেটা নিয়ে আমরা প্রথমে কথা বলবো। মানে ফার্স্ট ফেজে আমরা তাপমাত্রার পরিবর্তনের সাথে বস্তুর কি বাহ্যিক পরিবর্তন ঘটে সেটা নিয়ে কথা বলবো। অ্যান্ড সেকেন্ড ফেজে গিয়ে আমরা ওই তাপমাত্রা বাড়াইতে বা কমাইতে যে তাপ শক্তি দেওয়া লাগে বা নেওয়া লাগে সেগুলোর কিছু হিসাবপাতি করবো, বোঝা গেছে? সো এখন তাহলে দেখো, একটা বস্তুকে যখন আমরা তাপ দিই, মানে তাপমাত্রা যখন বাড়ে এক কথায়, তখন ইমিডিয়েটলি কি ঘটে? ধরো তুমি তোমার কোনো এক বন্ধুকে ডেকে নিয়ে এসে, বা তোমার কোনো শত্রুকে ডেকে নিয়ে এসে তার মাথার মধ্যে কেরোসিন ঢেলে তার মাথার মধ্যে খেঁচ করে আগুন ধরে দিলে, আচ্ছা খুবই ভায়োলেন্স আমি জানি, বাট এইভাবে এত ভায়োলেন্স হয় ভাব দরকার, জাস্ট টেক ইট অ্যাজ অ্যান এক্সাম্পল, ঠিক আছে? সো তুমি কারোর মাথার মধ্যে এভাবে আগুন ধরে দিচ্ছ, সে কি করবে বলো তো? তুমি সে কি চুপচাপ দাঁড়ায় থাকবে, তার মাথার মধ্যে আগুন ধরে থাকবে? অ্যাবসলিউটলি না, সে কিন্তু চোরাচুরি দৌড়াদৌড়ি করতে থাকবে, রাইট? হ্যাঁ, সো এখন ধরো যে আমরা কোনো বস্তুকে যখন তাপ দেই, তখন আসলে তাপ কি, তাপ তো হচ্ছে অণুগুলার কম্পন, তাই না? তাপ দেওয়া মানে আসলে তাদের অণুগুলার কম্পনকে বাড়ায় দেওয়া, রাইট? সো অণুগুলার ছোটাছুটি লিটারেলি তখন আরো আগের থেকে আরো বেশি বেড়ে যাবে, তাই না? সো এখন আরেকটা উদাহরণ চিন্তা করো,
যে ধরো একটা রুমের মধ্যে মনে করছো ছোট্ট একটা রুমের মধ্যে তুমি 100 জন মানুষকে কনজেস্ট করে গাদা গাদা করে ঢুকাই ফেলছো, হ্যাঁ এমন ভাবে ঢুকাইছো যে একজনের সাথে একজন লেফটে বসে আছে, কারোর চারপাশে কোনো জায়গা নেই, হাত পা নড়াচড়ানোর কোনো জায়গা নেই, বডি মুভমেন্ট করার কোনো জায়গা নেই। এখন এই অবস্থায় 100 জন মানুষকে রুমের মধ্যে আটকে দিয়ে তুমি যদি বাইরে থেকে ডিসকশন ছেড়া দাও, তারা কি নাচানাচি করতে পারবে? অ্যাবসলিউটলি না। এখন মনে করো যদি তারা সুপার হিউম্যান হয়, তারা যদি বডি নড়াচড়া দিয়ে উঠে, ঝাড়া দিয়ে উঠে একবার, তাহলে কি হবে? সবাই নড়াচড়া করতে গিয়ে যেটা হবে, ওই রুমের ভেতরে তো আর জায়গা নেই, তো নড়াচড়া করতে গিয়ে তারা লিটারেলি ওই রুমের দরজা জানলা দেওয়াল সব ভাঙা বের হয়ে চলে আসবে, রাইট? হ্যাঁ, এক্স্যাক্টলি সেম থিং হ্যাপেন যখন আমরা কোনো একটা বস্তুকে তাপ দিই। হ্যাঁ, সো ধরো আমরা যখন কোনো একটা বস্তুকে তাপ দিই, তখন ওই বস্তুর মধ্যে কণাগুলো যেভাবেই মুভমেন্ট করতে থাকুক না কেন, আরো অ্যাডিশনাল তাপ দেওয়ার কারণে তাদের মুভমেন্টটা আরো বাইরে যায়। সো এই আরো মুভমেন্ট বাইরে যাওয়ার কারণে তাদেরকে আসলে ওই একটা এক্সট্রা স্পেস দেওয়া লাগে, ওই যে নাচানাচি করা লোকগুলোর মতো, ঠিক আছে? সো ওই এক্সট্রা স্পেস দেওয়া লাগে বলেই যেটা হয়, তখন ওই পদার্থটা, ওই অবজেক্টটা যেই আয়তনের মধ্যে থাকে সেই আয়তনের মধ্যে থাকতে পারে না। সো লিটারেলি তার আয়তনটা বেড়ে যায়, সো সে আসলে প্রসারিত হয়। সো এটাই হচ্ছে বেসিক্যালি কোন একটা বস্তুকে তাপ দিলে তার প্রাথমিক বাহ্যিক ভৌত একটা পরিবর্তন। সো আমরা এই পরিবর্তনটা নিয়ে একটু বিস্তারিত কাজ করবো, মানে আমাদের এখন কাজ হচ্ছে একটা বস্তুকে যখন তাপ দিব, মানে তাপমাত্রা যখন বাড়বে বা কমবে, তখন তাপমাত্রা বাড়া কমার সাথে তাদের সাইজটা কিভাবে পরিবর্তন হবে। সো এইটার জন্য আমরা আসলে তিন ধরনের হিসাব করবো, একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, আরেকটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ, আরেকটা হচ্ছে আয়তন প্রসারণ। হ্যাঁ, সো দৈর্ঘ্য ক্ষেত্র আয়তন প্রসারণ তিন রকম কেন? কারণ ধরো তুমি এমন কোনো একটা বস্তুকে তাপ দিচ্ছ যেটা মনে হয় একটা চিকন সরু তার, হ্যাঁ, সো এটাকে যখন তুমি তাপ দিবা ডেফিনেটলি এটার সব দিক থেকেই তার আয়তন মানে সাইজ বাড়বে, বাট এটা এত সূক্ষ্মতার হওয়ার কারণে এইটার মূলত তার যে দৈর্ঘ্যের মানে তার যে সাইজের পরিবর্তনটা সেটা দৈর্ঘ্যের দিকেই হবে। প্রস্থ বরাবর সে যতটুকু গুরুত্ব বাড়বে সেটা আসলে কাউন্টেবল যোগ্যই না, সো এই জন্য আমরা ওইটা নিয়ে কাউন্ট করবো না। বাট ধরো তুমি এখন কোনো একটা বস্তু নিয়ে কাজ করলে যার কিনা একটা ক্ষেত্রফল আছে, হ্যাঁ, সো এখন তুমি যদি এটাকে তাপ দেবে তো দৈর্ঘ্য বরাবর বাড়বে, প্রস্থ বরাবরও বাড়বে, মানে তার ক্ষেত্রফল বাড়বে না, পুরুত্ব বাড়বে না বললেই চলে, মানে সেটা কাউন্টেবল হবেই না। সো এই ধরনের বস্তুর ক্ষেত্রে আমরা ক্ষেত্র প্রসারণ নিয়ে কাজ করব। আর হচ্ছে যেসব বস্তু মনে করো দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা সবই আছে, ধরো তুমি কোনো একটা বক্স নিয়ে কাজ করতেছো, হ্যাঁ, সো এটাকে তুমি যখন তাপ দিবা এটার যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিন দিকে উল্লেখযোগ্য পরিমাণ ভ্যালু আছে, তখন কিন্তু সে আসলে দৈর্ঘ্য বরাবর একটু বাড়বে, প্রস্থ বরাবর একটু বাড়বে, উচ্চতা বরাবর একটু বাড়বে, মানে ওই ধরনের বস্তুর ক্ষেত্রে আমরা আয়তন প্রসারণ নিয়ে হিসাব করতে পারবো, ঠিক আছে? সো চলো আমরা এই জিনিসটা একটু বোঝা শুরু করি যে কিভাবে তাদের প্রসারণটা হয় এবং সেটাকে কিভাবে হিসাব করতে হয়। আচ্ছা, সো তাহলে আমরা এখন একটা কাজ করি, আমরা ধরে নেই যে আমাদের কাছে এরকম তিন ধরনের তিনটা পথ আছে, অর্থাৎ এমন একটা চিকন তার বা কিছু যার শুধুমাত্র দৈর্ঘ্য আছে, এমন কোনো একটা পাতলা ভাগ পাতলা পাথ বা কিছু যার শুধুমাত্র ক্ষেত্রফল আছে, পুরুত্বটা আসলে উপেক্ষণীয়, আর এমন একটা বস্তু যার কিনা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতায় আছে বা একটা ঘনক চিন্তা করতে পারো, ঠিক আছে? সো এখন আমরা যে কাজটা করবো, আমরা আসলে কিছু মান ধরে এদেরকে হিসাব করার চেষ্টা করবো যে এখানে কী ঘটে। সো ধরো যে আমাদের কাছে এই এই যে দৈর্ঘ্যের একটা একটা বস্তু আছে, যে বস্তুটা দৈর্ঘ্য হচ্ছে A1, কত A1 দৈর্ঘ্যের একটা বস্তু, এবং এই অবস্থায় কখন যখন এই বস্তুটার তাপমাত্রা হচ্ছে T1, কত T1, তাহলে T1 তাপমাত্রায় এই তারটার দৈর্ঘ্য হচ্ছে L1। এখন আমরা করলাম কি, এটা তাপমাত্রা বৃদ্ধি করলাম, ঠিক আছে? সো তাপমাত্রা বৃদ্ধি করে ধরে এটা তাপমাত্রা নিয়ে আসলাম আমি T2তে, কত T2তে, এবং এই তাপমাত্রা বৃদ্ধি করলে স্বাভাবিকভাবে বস্তুটার প্রসারিত হবে, মানে এটা দৈর্ঘ্য বরাবর একটা প্রসারণ ঘটবে। তো সেই প্রসারণটাকে আমরা ধরে নিই যে প্রসারিত হওয়ার পর সে দৈর্ঘ্য কিছুটা বেড়ে গেল, এবং বেড়ে যাওয়ার পর তার নতুন দৈর্ঘ্য হচ্ছে L2, কত L2। তাহলে এইখানে আমার বস্তুটার দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু হলো, কত, এটা হচ্ছে L2 - L1, মানে বেসিক্যালি এই যে এতটুকু এখান থেকে এটুকু হচ্ছে তার দৈর্ঘ্য বৃদ্ধি, রাইট, এটা মান হচ্ছে L2 - L1, এবং এখানে কিন্তু তার তাপমাত্রা বাড়ানো হয়েছে। সো তাহলে এখান থেকে আমরা তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছি, কত, সেটা হচ্ছে T1 থেকে T2তে আসছে, অর্থাৎ সেটা হচ্ছে T2 - T1, এটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি।
ঠিক সেম কেস এখানে একটা চিন্তা করি, সো আমাদের আমরা একটা পাতলা শীট আছে যেখানে হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে A1 ধরে নেই এবং এটা এখন বর্তমান তাপমাত্রা হচ্ছে আমরা ধরে নেই সেটা হচ্ছে T1, তার মানে T1 তাপমাত্রা তার ক্ষেত্রফলে 1। সো এখন আমরা বললাম যে এটাকে তাপ দিলাম, সো তাপ দেওয়ার পরে এটার ক্ষেত্রফলটা কি হলো, বেড়ে গেল। হ্যাঁ, সো এই যে বেড়ে বড় হয়ে গেল, সো তার নতুন যে ক্ষেত্রফলটা সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে আমাদের A2। এবং এই নতুন ক্ষেত্রফল বাড়ানোর জন্য পাওয়ার জন্য আমাদের তার যে তাপমাত্রা বৃদ্ধি করতে হয়েছে, সো তাপ বৃদ্ধিকৃত হওয়ার পর তার নতুন যে তাপমাত্রা সেটা হচ্ছে T2, মানে T2 তাপমাত্রায় গিয়ে তার নতুন ক্ষেত্রফল হচ্ছে A2। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে তার ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে, তাহলে আমরা এখান থেকে ক্ষেত্রফল বৃদ্ধি কত পাচ্ছি, সেটা হচ্ছে A2 - A1। আর এখান থেকে তাপমাত্রা কতটুকু বাড়ছে, অ্যাজ ইউজুয়াল T2 - T1। ওকে, ঠিক একইভাবে এরকম একটা বস্তুর কথা চিন্তা করো যা কিনা দৈর্ঘ্য বস্তু উচ্চ তিনটাই আছে, যথেষ্ট পরিমাণে, মানে সেটা হচ্ছে আয়তন আছে। সো এটা মনে করো T1 তাপমাত্রা, এটা আয়তন ছিল V1। সো আমি এখন এটার তাপমাত্রা বাড়ায় T2 নিয়ে আসলাম এবং T2 নিয়ে আসার কারণে এটা নতুন যে আয়তনটা দাঁড়াইলো সেটা হচ্ছে V2। তাহলে এইখানে আমাদের আয়তন বৃদ্ধি কত হলো, V2 - V1, এবং তাপমাত্রা বৃদ্ধি কত হলো এখানে, T2 - T1। মানে বেসিক্যালি তিনটা ক্ষেত্রেই আমরা একটা নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা বাড়াইছি এবং বাড়ানোর ফলে একটা দৈর্ঘ্য বাড়ছে, একটা ক্ষেত্রফল বাড়ছে, একটা হচ্ছে আয়তন বাড়ছে। সো প্রথমে আমরা দৈর্ঘ্যর বিষয়টা নিয়ে আসি, এটা নিয়ে আলোচনা করলেই বাকিগুলো সহজ হয়ে যাবে। সো খেয়াল করো আমরা এখন এটা হিসাব করতে চাই যে এই তাপমাত্রা বাড়ানোতে তার যে দৈর্ঘ্য বাড়লো এটা কতটুকু বাড়বে, ঠিক আছে। তো এখন একটু খেয়াল করো যে তাপমাত্রা বৃদ্ধি করার যে বস্তুটার যে দৈর্ঘ্য বাড়লো এটা কি কি বিষয়ের উপর নির্ভরশীল, অর্থাৎ তার যে দৈর্ঘ্য বৃদ্ধি এইটা কি কি বিষয়ের উপর নির্ভরশীল। নাম্বার 1, তাপমাত্রার উপর যে নির্ভরশীল সেটা তো বুঝতে বাকি নেই, যার তাপমাত্রা যত বেশি বাড়বে তার অণুগুলোর কাঁপাকাঁপি তত বেশি বাড়বে, তো তার ফলে তাদের দৈর্ঘ্যটা বেশি বৃদ্ধি পাবে তাদেরকে এক্সট্রা স্পেস দেওয়ার জন্য। সো এইটা তো আর কোনো কনফিউশন নাই। সো এই তাপমাত্রা বৃদ্ধি ছাড়া আর কোনো কিছুর উপর কি নির্ভর করবে যে এই দৈর্ঘ্যটা কতটুকু বাড়বে, সো একটু ভেবে দেখো বাড়বে কি, আরো কোনো কিছু আছে কিনা। হ্যাঁ, আরেকটা জিনিস কিন্তু আছে যেটার উপর নির্ভর করবে যে একটা একরকম একটা বস্তুর দৈর্ঘ্য কতটুকু বাড়বে, এবং সেটা হচ্ছে আদি দৈর্ঘ্য। কি আদি দৈর্ঘ্য, মানে এই তারটার আগে থেকে যে দৈর্ঘ্যটা ছিল L1 সেটার উপরও এটার দৈর্ঘ্য কতটুকু বাড়বে সেটা নির্ভরশীল। কিন্তু কেন বোঝা গেল না, তাই না? আচ্ছা, খুব প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিয়ে বলি। আমরা সবাই স্কুলে পড়তেছি, সো আমরা তো স্কুলে সবাই অ্যাসেম্বলি করি কম বেশি, তাই না? স্কুল শুরুর আগে মানে লাইন ধরে দাঁড়ায় পিটি করি আমরা, তাই না? সো একটা জিনিস খেয়াল করো, যখন পিটিটা শুরু হয় মানে পিটির প্রসেসগুলো শুরু হওয়ার আগে আমাদের যখন লাইনে দাঁড়াইতে হয় আমরা কি করি, আমরা তো মাশাআল্লাহ দিলে দুনিয়ার বান্দর। হ্যাঁ, আমরা কি করি, বান্দামি করতে থাকি, যেটা আমরা সবসময় করি, ধাক্কা ধাক্কি চাপাচাপি এটা হয়, তাই না? সো একটা লাইনে ধরো এরকম 10 জন স্টুডেন্ট দাঁড়ায় আছে, আর একটা লাইনে 20 জন দাঁড়ায় আছে বা 15 জন দাঁড়ায় আছে ধরো তুমি, ঠিক আছে। সো পিটি শুরু হওয়ার আগে, স্যার আসার আগে আমরা কি করি, ধাক্কা ধাক্কি ঠাসা ঠাসি করে দাঁড়ায় থাকি। হ্যাঁ, একজন একজনকে ধাক্কা ধাক্কি করতে থাকি। সো তখন কিন্তু লিটারেলি একজনের সাথে আরেকজনের মাঝখানে কোনো স্পেস থাকে না, তাই না? সো যার ফলে হয় কি, লাইনগুলো যথেষ্ট চাপানো থাকে। বাট যখন আমাদের অ্যাসেম্বল শুরু হয়ে যায় অফিসিয়ালি আর কি, যখন আমাদের সামনে কাঁধে হাত তুলে জায়গা ধরতে হয় এবং আমাদের শপথ পাঠ করতে হয়, সো আমরা কিন্তু তখন ফাঁক হয়ে যাই, মানে সবার থেকে একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করি, তাই না? সো দ্যাট মিনস যখন একটা লাইনে 10টা স্টুডেন্ট থাকে, তারা যখন চাপাচাপি গাদাগাদি করে দাঁড়ায় থাকে, তারপর যখন হঠাৎ করে তারা একদম লাইন বাইজ একদম ফাঁক রেখে দাঁড়াতে হয়, তখন কি হয়, প্রত্যেকের সামনে এক হাত ফাঁকা থাকে। তাহলে একটু চিন্তা করো, যেই লাইনে 10 জন স্টুডেন্ট আছে, তারা যখন সোজাসুজি সামনে ফাঁকা রেখে দাঁড়াবে, তারা বেসিক্যালি কিন্তু সামনে এক হাত ফাঁকা রেখে দাঁড়ানোর কারণে পুরো লাইনটার দৈর্ঘ্য কিন্তু বেড়ে যাবে, তাই না? কতটুকু বাড়বে, 10 হাত বাড়বে, কারণ সেখানে ছাত্র আছে কজন, 10 জন। হ্যাঁ, এখন একটু চিন্তা করো, যেই লাইনে 15 জন আছে, সেই লাইনে 15 জন তো গাদাগাদি করেছিল, সেই লাইন যখন সামনে সোজা করে হাত বাড়াবে তখন সেটাও তো বাইরে লম্বা হয়ে যাবে। সো সেটা যখন বাড়বে সেটা কয় হাত বাড়বে, সেটা কিন্তু 15 হাত বাড়বে, তাই না? ঘটনাটা বোঝা গেল? তার মানে যেই লাইনের দৈর্ঘ্য আগে থেকে যত বেশি ছিল, সেই লাইন যখন ফাঁক ফাঁক হয়ে যাচ্ছে, মানে সামনে জায়গা রেখে দাঁড়াচ্ছে,
তখন তাদের বাড়তিকৃত দৈর্ঘ্যের পরিমাণটাও বেশি হচ্ছে, তাই না? তার মানে আমরা এটা বলতে পারি যে যখন লাইনগুলো ফাঁকা ফাঁকা হবে, মানে গ্যাপ বাড়বে, লম্বা হবে, তখন সেই লাইনটা সবচেয়ে বেশি লম্বা হবে যেই লাইনটার মধ্যে ছাত্র বেশি ছিল, মানে আগে থেকেই যার দৈর্ঘ্য বেশি ছিল, আর সেই লাইনটার দৈর্ঘ্য ততটাই কম বাড়বে যেই লাইনের মধ্যে আগে থেকে ছাত্র কম ছিল বা যেই লাইনটার আদি দৈর্ঘ্য কম ছিল, রাইট? ঠিক সেম থিং ঘটনা ঘটে কিন্তু এখানে, এখানে যখন আমরা তাক দিই অনুগুলোর মধ্যে ফাঁকটা আরেকটু করে বেড়ে যায়, তাই না? সো যার ফলে হয় কি যে এই তাকটা এখন যতটুকু লম্বা আছে এখান থেকে তাপমাত্রা বৃদ্ধি করাতে দৈর্ঘ্য এতটুকু বাড়লো, বাট এই তাকটা যদি আরো লম্বা হইতো তাহলে তার দৈর্ঘ্যটা কিন্তু ঠিক এতটুকুই বাড়তো না, আরেকটু বেশি করে বাড়তো। বোঝা গেছে ঘটনাটা? দ্যাট মিন্স যেই তারের আদি দৈর্ঘ্য যত বেশি সেই তার আলটিমেটলি বাড়বেও তত বেশি, যে তার আলটিমেটলি কম সে আলটিমেটলি বাড়বেও কম। সো দ্যাট মিন্স আমরা বলতে পারি যে আদি দৈর্ঘ্য সাথে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণটা কেমন সম্পর্ক মেনটেন করতেছে, সমানুপাতিক, মানে এটা বাড়লে ওইটাও বাড়তেছে আনুপাতিক হারে। তার মানে আমরা বলতে পারি যে এটার দৈর্ঘ্য বৃদ্ধি কার সাথে সমানুপাতিক, সেটা হচ্ছে আদি দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। এখন দেখো তাহলে আদি দৈর্ঘ্যের সাথে কতটুকু দৈর্ঘ্য বাড়বে সেটা তো সমানুপাতিক বুঝে গেলাম, তাহলে বাকি হলো কি তাপমাত্রা। তাপমাত্রা যত বাড়াবো অনুগুলা তাপাকাপি তত বেশি করবে, মানে ফাঁক তত বেশি নেওয়ার চেষ্টা করবে নিজেদের মধ্যে, তার ফলে সেখানে কিন্তু তাপমাত্রা বৃদ্ধির, মানে তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পাইলো মানে পরিবর্তন হলো তার উপর নির্ভর করতেছে যে আমার এখানে দৈর্ঘ্য কতটুকু আলটিমেটলি বাড়বে। তার মানে বলতে পারি তাপমাত্রা বৃদ্ধির সাথেও বস্তুটার দৈর্ঘ্য বৃদ্ধি একই হারে বাড়ে করে, মানে সেটা হচ্ছে সমানুপাতিক। তার মানে দৈর্ঘ্য বৃদ্ধি সমানুপাতিক হবে আদি দৈর্ঘ্য ইনটু তাপমাত্রা বৃদ্ধি। এইটাই হচ্ছে আমাদের মূল কনসেপ্ট, কথাটা বুঝে গেল? তাহলে এখন দেখো, তাহলে এখন যদি আমরা এখান থেকে একটু ক্যালকুলেশনে আসি, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি এটার দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাইছে, এল টু মাইনাস এল ওয়ান, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এল টু মাইনাস এল ওয়ান ইজ প্রপোর্শনাল টু আদি দৈর্ঘ্য। আদি দৈর্ঘ্য মানে কি একদম তাপমাত্রা বৃদ্ধির আগে তার দৈর্ঘ্য কত ছিল সেটা কত, এল ওয়ান ছিল, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এল ওয়ান ইন্টু হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি কত সেটা হচ্ছে আমাদের টি টু মাইনাস টি ওয়ান। বোঝা গেল? সো এই ঠিক হুবহু একই ঘটনা ঘটবে কিন্তু এর জন্য, এমনকি এর জন্য, তাহলে আমরা ঠিক এই প্রসেসটা এই দুই জায়গাতেও মেনটেন করতে পারি। তাহলে এখানে আমরা কি পেয়েছিলাম, দৈর্ঘ্য বৃদ্ধি কত, আদি দৈর্ঘ্য এবং তাপমাত্রা বৃদ্ধি, তাহলে এখানে কি হয়েছে ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি যে ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে আদি ক্ষেত্রফল ইনটু তাপমাত্রা বৃদ্ধি। বোঝা গেছে? সো লিখে ফেলি, কারণ আদি ক্ষেত্রফল যদি আগে থেকে বেশি থাকে তাহলে ক্ষেত্রফলটা দিন শেষে বাড়বেও বেশি, আদি ক্ষেত্রফল যদি কম থাকে ক্ষেত্রফল দিন শেষে বাড়বে কম। ঠিক সেম ঘটনা এটার জন্য, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে তার আয়তন বৃদ্ধি সমানুপাতিক আদি আয়তন ইনটু তাপমাত্রা বৃদ্ধি। তাহলে এখন এখান থেকে যদি আমরা ক্ষেত্রফল বৃদ্ধি এইগুলা বসিয়ে ফেলি তাহলে কি পাচ্ছি, মানগুলো বসিয়ে ফেললে তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে এখানে এ টু মাইনাস এ ওয়ান সমানুপাতিক এ ওয়ান ইনটু হচ্ছে টি টু মাইনাস টি ওয়ান। ঠিক একই হবে আয়তন বৃদ্ধি কত পাইছে এখানে, ভি টু মাইনাস ভি ওয়ান সমানুপাতিক কত, সেটা হচ্ছে আদি আয়তন মানে ভি ওয়ান ইনটু হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি অর্থাৎ টি টু মাইনাস টি ওয়ান। তাহলে এই তিনটাই হচ্ছে আমার দৈর্ঘ্য ক্ষেত্র আয়তন বৃদ্ধির ইকুয়েশন। সো এই যে আমরা ইকুয়েশন এখনো কমপ্লিট হয়নি কারণ এখানে একটা সমানুপাতিক আছে, সো এখন এই সমানুপাতিক চিহ্নটা আমাদের উঠিয়ে দিতে হবে। সো উঠিয়ে দিলে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক পাবো, তাই না? সো এখানে আমাদের আরেকটু আলোচনার কিছু বিষয় আছে। সো প্রথমে আমি এই দৈর্ঘ্যটার জন্য করি, সো আমরা এই যে এখানে সমানুপাতিক চিহ্ন থাকলে সেটা আমরা উঠিয়ে দিবো, উঠে আমরা একটা ধ্রুবক আনবো, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এল টু মাইনাস এল ওয়ান এবং এখানে একটা ইকুয়াল দিব এবং এখানে যে ধ্রুবকটা ধরবো সেই ধ্রুবকটাকে আমরা বলি দৈর্ঘ্য প্রসারণ সহক বা আলফা। হ্যাঁ, এটা কি একটু আসতেছি, হ্যাঁ, সো দৈর্ঘ্য প্রসারণ সহককে আমরা প্রকাশ করি আলফা দিয়ে, এরকম হচ্ছে আলফা সাইন ইনটু হচ্ছে এ ওয়ান ইনটু হচ্ছে টি টু মাইনাস টি ওয়ান। ওকে, সো আমরা এই ইকুয়েশনটা পাইলাম। এখন এই যে আমরা এখানে একটা সমানুপাতিক ধ্রুবক বসাইলাম এটাকে আমরা বলতেছি দৈর্ঘ্য প্রসারণ সহক। এইটা কি জিনিস, এটা কোথা থেকে আসছে, এইটা একটু আমরা আগে বুঝবো। সো দৈর্ঘ্য প্রসারণ সহগের যদি আমি সংজ্ঞা দিই, সংজ্ঞাটা হচ্ছে এরকম যে এক মিটার দৈর্ঘ্যের কোনো বস্তুর তাপমাত্রা ঠিক এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে
ওই বস্তুটার দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় সেই বৃদ্ধিকৃত দৈর্ঘ্যটুকুকে আমরা বলি দৈর্ঘ্য প্রসারণ। মানে কি? মানে হচ্ছে যে ধরো আমার কাছে ঠিক এক মিটার দৈর্ঘ্যের, হ্যাঁ এক মিটার দৈর্ঘ্যের একটা তার আছে। তো আমি বললাম কি এই বস্তুটার তাপমাত্রা ঠিক এক ডিগ্রি সেলসিয়াস বাড়াইলাম, কতটুকু এক ডিগ্রি সেলসিয়াস। তো এক ডিগ্রি সেলসিয়াস বাড়ার মধ্যে ধরলাম যেটার দৈর্ঘ্য বেড়ে এতটুকু হইল, তাহলে এই বস্তুটার দৈর্ঘ্য কতটুকু বাড়লো, এই যে এতটুকু পরিমাণ বাড়লো, সো এই বাড়তি দৈর্ঘ্যটাকে আমরা বলতেছি আলফা। বুঝে গেল? এবং এতটুকু বাড়াটা এক মিটার, অর্থাৎ তার বৃদ্ধি পাওয়ার পরে তার নতুন দৈর্ঘ্য হচ্ছে ওয়ান প্লাস আলফা, তাই না? সো এখন এটা দিয়ে আমি কি করবো বা এই জিনিসটা এই ইকুয়েশনের মধ্যে কেন ঢুকলো এটা বোঝাটা খুব দরকার। হ্যাঁ, খেয়াল করে দেখো যে এই যে আলফাটা এটা হচ্ছে আসলে আমাদের কেমন বিষয়, বিষয়টা হচ্ছে এরকম। একটা উদাহরণ দিই, ধরো তোমাকে আমি কিছু টাকা দিলাম এবং টাকা দিয়ে বললাম যে যাও দোকান থেকে 10 কেজি চাল নিয়ে আসো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমি তোমাকে কত টাকা দিয়েছি। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে আমি তোমাকে কত টাকা দিব সেটা কিন্তু ডিপেন্ড করতেছে 1 কেজি চালের দাম কত সেটা হিসেব করে, তাই না? তো 1 কেজি চালের দাম কত সেটা না জানলে কিন্তু 10 কেজি চালের দাম কত সেটা বলা যাবে না, বা 1/2 কেজি চালের দাম কত সেটাও কিন্তু কখনো বলা যাবে না, তাই না? তো আমাদের এই আলফাটা হচ্ছে ঠিক 1 কেজি চালের দামের মতো। কিভাবে? খেয়াল করো এটা আমাদের এমন একটা হিসাব দেয় যে এই উপাদান বা এই বস্তুটার তাপমাত্রা 1 ডিগ্রি বাড়লে তার দৈর্ঘ্য প্রতি 1 মিটারের দৈর্ঘ্য বেড়ে হয় 1 প্লাস আলফা, মানে আলফা পরিমাণ বাড়ে, তাই না? এখন চিন্তা করো যদি আমি আলফাটা জানি তাহলে কি হবে, আমি লিখে নিলাম এখানে আলফা। এখন যদি এই তারটার দৈর্ঘ্য 1 মিটার না হয়ে 2 মিটার হইতো, কয় মিটার? 2 মিটার। খেয়াল করো 1 মিটার বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি বাড়ালে তার দৈর্ঘ্য টেনে বেড়ে, মানে টেনে লম্বা হয়ে যায় আলফা পরিমাণ। এখন যদি ওই তারটার দৈর্ঘ্য আগে থেকেই 2 মিটার হয়, মানে আদি দৈর্ঘ্য যদি হয় 2 মিটার, তাহলে ওইটার তাপমাত্রা যদি আমি আবারও 1 ডিগ্রি বাড়াই তাহলে ওইটার আলটিমেটলি দৈর্ঘ্য কতটুকু বাড়বে? 1 মিটার বেড়ে হবে 1 প্লাস আলফা, পরের আরও 1 মিটার বেড়ে হবে 1 প্লাস আলফা, তাই না? মানে এখানে আমি যে দৈর্ঘ্যটা পাইলাম সেটা হচ্ছে নতুন দৈর্ঘ্য হচ্ছে 1 প্লাস আলফা। তারটার দৈর্ঘ্য যদি 2 মিটার হইতো তাহলে আরও সাথে 1 প্লাস আলফা অ্যাড করলে আমি মোট তারের দৈর্ঘ্য পাইতাম, মানে সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে 2 প্লাস 2 আলফা, মানে আসলে দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে 2 আলফা পরিমাণ। এখন যদি 3 মিটার দৈর্ঘ্যের তার নিতাম তাহলে তার নতুন দৈর্ঘ্যটা হয়তো আর সাথে আরো 1 প্লাস আলফা যুক্ত, মানে আরো 1 মিটারের সাথে আরো আলফা পরিমাণ করে বাড়তো যদি তাপমাত্রা 1 ডিগ্রি করে আমি পুরো তারের বাড়াইতে পারতাম, মানে এখানে হয়তো তখন 3 আলফা। এভাবে 4 মিটার হলে 4 আলফা, 5 মিটার হলে কি 5 আলফা, 6 মিটার হলে 6 আলফা। তার মানে ওই অবস্থায় আমি যদি আলফাটা জানি, হ্যাঁ, তো ওই আলফার সাথে আমি যদি তারটার আদি দৈর্ঘ্য গুণ করে দিই, হ্যাঁ, তাহলে আদি দৈর্ঘ্য গুণ করে দিলে আমি বলতে পারবো কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে। মানে আলফার সাথে আমি গুণ দিব আদি দৈর্ঘ্য, তো আলফার সাথে আদি গুণ দিলে, দৈর্ঘ্য গুণ দিলে আমি বের করে ফেলতে পারতেছি দৈর্ঘ্য কতটুকু বাড়ছে। এখন খেয়াল করো এটা তো শুধু আদি দৈর্ঘ্যের কথা গেল, এখন যদি তাপমাত্রা আমি কম বেশি করি, হ্যাঁ, তো আমি জানি যে আমি যে কোনো একটা তারের তাপমাত্রা যদি 1 ডিগ্রি বাড়াই তাহলে তার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে ওইটার আলফা ইনটু আদি দৈর্ঘ্য। এখন যদি আমি 1 ডিগ্রি না বাড়াই 2 ডিগ্রি বাড়াই তাহলে কতটুকু বাড়বে? আগে যা বাড়ছিল তার সাথে টোটাল 2 গুণ হবে, মানে এই পুরাটার সাথে আমার 2 গুণ করতে হবে। মানে ব্যাপারটা একটা এরকম যে 1 মিটার দৈর্ঘ্যের বস্তু তাপমাত্রা যদি আমি 1 ডিগ্রি বাড়ালে যেহেতু আলফা বাড়তেছিল, তাহলে ওই 1 মিটার দৈর্ঘ্যের তারের তাপমাত্রা যদি আমি এখন 2 ডিগ্রি বাড়াই তখন সেটা হয়ে যাবে 1 প্লাস 2 আলফা। বোঝা গেল ঘটনাটা? মানে তাপমাত্রা বাড়ালে তখন 1 প্লাস 2 আলফা। এখন যদি আমি এই বস্তুটার তাপমাত্রা 2 ডিগ্রি না বাড়ায় 3 ডিগ্রি বাড়াই তখন তার বৃদ্ধি হবে 1 প্লাস 3 আলফা, মানে আলফার সাথে তখন তাপমাত্রা গুণ দেওয়া লাগবে, রাইট? আর এখন যদি তারটার দৈর্ঘ্য 1 মিটার না হয়ে 2 মিটার হয় এবং ওই 2 মিটার তারের তাপমাত্রা যদি আমি 2 ডিগ্রি বাড়াই, হ্যাঁ, খেয়াল করো তারটা নতুন তারটার দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, ধরো এইটু হচ্ছে 1 মিটার, এইটু হচ্ছে 1 মিটার, ওকে? তো এখন আমি তাপমাত্রা বাড়াইতেছি 2 ডিগ্রি, তাহলে এই 1 মিটারটা বেড়ে কত হবে? এটা হবে 1 মিটার, সঙ্গে যেহেতু তাপমাত্রা 2 ডিগ্রি বাড়ছে তাহলে সে 2 আলফা পরিমাণ বাড়বে না, কথাটা কি বোঝা গেল? তার মানে 1 মিটার দৈর্ঘ্যের তার বাইরে তার নতুন দৈর্ঘ্য হবে 1 প্লাস 2 আলফা, পরে তো আরো 1 মিটার আছে, সো ওই 1 মিটার আরো বাড়বে, বাইরে কত হবে সেটা আরো 2 বার আলফা পরিমাণ বাড়বে, তার মানে এইখানে আরো 2 আলফা পরিমাণ বাড়বে, তার মানে ইন টোটাল কত আলফা বাড়লো?
ফোর আলফা, তাই না? তো ফোর আলফাটা কিভাবে পাইলাম? পাইলাম কারণ তার আদি দৈর্ঘ্য 2 মিটার এবং তাপমাত্রা বাড়াইছি আমি কি 2 ডিগ্রি সেলসিয়াস। তার মানে আলটিমেটলি ওই বস্তুটার দৈর্ঘ্য বৃদ্ধি জানতে চাইলে আমাকে আলফার সাথে আদি দৈর্ঘ্য গুণ দিতে হবে এবং সাথে আমি তাপমাত্রা কত ডিগ্রি বাড়াইলাম সেইটাও আমাকে গুণ দিতে হবে, মানে আমাকে তাপমাত্রার বৃদ্ধিটা গুণ দিতে হবে। এখন যদি আমি আদি দৈর্ঘ্য থাকে 10 মিটার এবং তাপমাত্রা বাড়াই যদি আমি 10 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 10×10=100, মানে আলফার 100 গুণ পরিমাণ দৈর্ঘ্য বাড়বে। এখন যদি আদি দৈর্ঘ্য হয় 2 মিটার এবং তাপমাত্রা বৃদ্ধি যদি হয় আমাদের কত, 2 মিটার, সরি তাপমাত্রা বৃদ্ধি যদি 2 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তার নতুন যে বৃদ্ধিকৃত দৈর্ঘ্য সেটা হবে কত, α×2×2, মানে 4α। এবং খেয়াল করে দেখো এইখানে কিন্তু তারটা দৈর্ঘ্য আসলে 4α বাড়ছে, এখানে α+α, এখানে α+α, মানে ইন টোটাল 4α বাড়ছে। তার মানে এইটাই হচ্ছে আসলে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি। কথাটা বোঝা গেল? তার মানে আমরা এখন সরাসরি আলফার মান জানা থাকলে আমরা দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ বলবো আলফা, তার সাথে আদি দৈর্ঘ্য গুণ দিতে হবে, তার সাথে কতটুকু তাপমাত্রা বৃদ্ধি পাইল সেইটা গুণ দিতে হবে। এখন খেয়াল করো এই, এখন যদি আমরা এই উদাহরণে আসি, তাহলে এখন এটা যেই তার এটা যে উপাদান তার যদি আমি ধরে নিই তার দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ হচ্ছে আলফা, মানে তার দৈর্ঘ্য প্রসারণ সহ হচ্ছে আলফা, তাহলে তার দৈর্ঘ্য বৃদ্ধি কত? দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে আমাদের এখান থেকে L2 - L1, রাইট, ইজ ইকুয়াল টু কত হবে আলফা, তার সাথে গুণ দিতে হবে তার আদি দৈর্ঘ্য, মানে সেটা হচ্ছে কত আমাদের L1, তাই তো? এবং তার তাপমাত্রা বৃদ্ধি কত? T2 - T1। তাহলে এইটাই হবে আমাদের সেই ইকুয়েশন যেটা দিয়ে আমি আলটিমেট যেকোনো ভাবে তার দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি হবে বলে দিতে পারবো, যে কোনো তাপমাত্রার জন্য, যে কোনো আদি দৈর্ঘ্যের জন্য। এবং খুব ভালো করে খেয়াল করে দেখো এই ইকুয়েশনটা আর এই যে এই ইকুয়েশনটা আমরা এখানে পাইছিলাম এটার মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই, দুইটা ইকুয়েশনে আসলে একটা। সো এই যে আলফার মানটা আমরা বসাইলাম এখানে সমানুপাতিক ধ্রুবক হিসেবে বসাইছি, কারণ একটা নির্দিষ্ট উপাদানের ক্ষেত্রে ওই আলফার মানটা, হ্যাঁ, মানে একটা নির্দিষ্ট উপাদানের 1 মিটার দৈর্ঘ্যের বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াইলে সে কতটুকু বাড়বে এটা সারা জীবন ফিক্সড। সো এই জন্য এটা হচ্ছে একটা ধ্রুবক। দেন এইটাকেও যদি আমরা উঠায় দিই ধ্রুবকটাকে, তাহলে আমরা সমানুপাতিক নিয়ে আসবো, দেন আমরা তখন এই লাইনটা পেয়ে যাবো রিভার্সলি। বোঝা গেছে? সো এইভাবে এই সমীকরণের মধ্যে এই আলফা জিনিসটা ঢুকে পড়ছে। বোঝা গেছে? সো এটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমাদের এই চ্যাপ্টারে আর তেমন কোনো প্যারা খাইতে হবে না। বোঝা গেল? সো এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। সো এই যে আলফাটা হচ্ছে তাহলে আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহজ। সো এই আলফা মানটা আমরা কীভাবে বের করবো? খুব সহজ। প্রথমে একবার একটু কষ্ট করে 1 মিটার দৈর্ঘ্যের তার নিয়ে তার তাপমাত্রা ঠিক 1 ডিগ্রি বাড়ায় একটু আমাদের মেপে ঝুঁকে হিসাব করে দেখতে হবে তার দৈর্ঘ্য কতটুকু বাড়ে। দেন পরবর্তীতে যে কোনো তাপমাত্রার জন্য, যে কোনো দৈর্ঘ্যের জন্য ওই ভ্যালুটা হিসাব করলে আমরা এখান থেকে তার কি আলফার মানটা পেয়ে যাবো, অথবা এখান থেকে এই ইকুয়েশন থেকেও কিন্তু আমরা আলফার একটা ম্যাথমেটিক্যাল ফর্ম পাই। দেখো কি পাচ্ছি এখান থেকে আমরা, আমরা পাচ্ছি আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এখান থেকে L2 - L1/L1×T2 - T1। সো এটাই হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগের আলটিমেট সমীকরণ, এবং এই সমীকরণটা দিয়ে আমরা এই চ্যাপ্টারে যাবতীয় অলমোস্ট অধিকাংশ ম্যাথ করব এই সূত্রটা দিয়ে। কথাটা বোঝা গেছে? সো এটা ছিল দৈর্ঘ্য প্রসারণ সহগ। ঠিক একইভাবে ক্ষেত্র প্রসারণ সহগ হয়, অর্থাৎ এইটার সঙ্গেটা কি হবে, এখানে ছিল সব দৈর্ঘ্য, এখানে সব কি হবে ক্ষেত্রফল, বাকি কোনো কিছুই বদলাবে না, সেক্ষেত্রে হবে 1 মিটার স্কোয়ার দৈর্ঘ্য ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পাতের বা বস্তুর তাপমাত্রা ঠিক 1 ডিগ্রি বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি পায় সেটাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ সহগ, এবং ওইটাকে আমরা আলফা বলি না, ওইটাকে আমরা বলি বিটা। কি বলি? বিটা। তার মানে এখানে সমানুপাতিক চিহ্ন উঠায় দিয়ে আমি যেই জিনিসটা বসাবো সেটা হচ্ছে আমার বিটা। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে L2 - A1 ইজ ইকুয়াল টু β×A1×T2 - T1। ঠিক একইভাবে আয়তনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি আয়তন প্রসারণ সহ, যেটাকে আমরা বলি যে 1 মিটার কিউব আয়তনের কোনো বস্তুর তাপমাত্রা ঠিক 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে ওই বস্তুটার আয়তন যতটুকু বৃদ্ধি পায় সেটাকে বলি আমরা আয়তন প্রসারণ সহ, এবং এটাকে আমরা বলি গামা। কি বলি? গামা। তাহলে এখান থেকে আমরা ইউজ করবো V2 - V1 = ধ্রুবক, এটা হচ্ছে গামা ইন্টু হচ্ছে V1×T2 - T1। সো এই হচ্ছে আমাদের ইকুয়েশন। তাহলে এখান থেকে যদি আমরা বিটার মান বের করতে চাই তাহলে বিটার মান কত পাচ্ছি আমরা, A2 - A1 / A1×T2 -
বোঝা গেল? ঠিক একইভাবে এখান থেকে আমরা গামা কত পাচ্ছি, গামা ইজ ইকুয়াল টু পাচ্ছি আমরা ভি টু মাইনাস ভি ওয়ান বাই ভি ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। এই হচ্ছে আমাদের আলফা বিটা গামা অর্থাৎ দৈর্ঘ্য ক্ষেত্র এবং আয়তন প্রসারণ সহগের ইকুয়েশন। বোঝা গেল বিষয়টা? সো এখন এই যে দৈর্ঘ্য বৃদ্ধিটা, এই যে দৈর্ঘ্য বৃদ্ধি এটাকে আমরা অনেক সময় ডেল এল দিয়ে প্রকাশ করি। কি দিয়ে? ডেল এল। হ্যাঁ, ক্ষেত্রফল বৃদ্ধিকে আমরা প্রকাশ করি ডেল এ দিয়ে এবং আয়তন বৃদ্ধিকে প্রকাশ করি আমরা ডেল ভি দিয়ে। ঠিক একইভাবে তাপমাত্রা বৃদ্ধিকে আমরা ডেল টি দিয়েও প্রকাশ করতে পারি। এখানেও ডেল টি, এখানেও ডেল টি, এখানেও হচ্ছে ডেল টি। তাহলে তখন এই সমীকরণগুলোকে আমরা এভাবে লিখতে পারবো যে আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এল টু মাইনাস এল ওয়ান মানে এটা হচ্ছে ডেল এল বাই হচ্ছে এল ওয়ান ইন্টু হচ্ছে ডেল টি। ঠিক একইভাবে এখান থেকে বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল এ বাই এ ওয়ান ইন্টু হচ্ছে ডেল টি। ঠিক একইভাবে গামা ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল ভি বাই ভি ওয়ান ইন্টু হচ্ছে ডেল টি। সো এই ছিল আমাদের মূলত কঠিন পদার্থের প্রসারণের জন্য। হ্যাঁ, সো কঠিন পদার্থের প্রসারণের জন্য আমরা তিনটে ব্যবহার করতে পারি, বাট আমাদের তরল পদার্থের প্রসারণের কথা চিন্তা করি, তরল পদার্থে কিন্তু দৈর্ঘ্য হয় না বা প্রস্থ হয় না, হ্যাঁ তার কেবলমাত্র হয় আয়তন। তো সেক্ষেত্রে আমরা আয়তন প্রসারণ সহগের সূত্রটা ইউজ করবো। বোঝা গেছে? আচ্ছা, আরেকটা বিষয়, আমাদের আসলে এই আলফা বিটা গামা তিনটা মান জানার প্রয়োজন পড়ে না, আমরা তিনটা যে কোনো একটা জানলেই আমরা সহজেই বলতে পারবো যে বিটা কত গামা কত। হ্যাঁ, কারণ দেখো আলফা বিটা এবং গামার মধ্যে একটা সুন্দর ইকুয়েশন আছে, সম্পর্কটা হচ্ছে বিটা, এই বিটার মান হচ্ছে আলফার দ্বিগুণ অর্থাৎ বিটা ইকুয়াল টু হচ্ছে টু আলফা। ঠিক একইভাবে গামা যেটা, সো এই গামার মান হচ্ছে আলফার থেকে তিন গুণ হবে। হ্যাঁ, মানে গামা ইজ ইকুয়াল টু হচ্ছে থ্রি আলফা। আলটিমেট এবং এইখান থেকে প্রায় সবসময় অবজেক্টিভ আসে আলফা বিটা গামা রিলেটেড, সেটা নোট করে রাখো। এবং এই আলফা বিটা গামা সর্বটা কিভাবে আসছে তোমাদের এই বছরের বইয়ে, নতুন যে বইটা আসছে সেটার মধ্যে খুব সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। তোমরা যদি এটা বুঝে থাকো এখন জাস্ট একটু দেখলেই খুব ঠান্ডা মাথায় বুঝে যাবো, এটা এখানে এক্সপ্লেন করার প্রয়োজন পড়বে না। দ্যাটস অল। এবং একটা নির্দিষ্ট উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সব বা ক্ষেত্র প্রসারণ সব বা আয়তন প্রসারণ সব সবসময় ধ্রুব, যদি উপাদান চেঞ্জ করে ফেলি তাহলে সেটা অন্য একটা মান রয়েছে, কিন্তু সেটা আবার ওই উপাদানের জন্য সবসময় সত্য থাকবে। সো আশা করি সবাই বুঝে গেছে। সো নেক্সট আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো, তরলের প্রসারণটার ক্ষেত্রে কি করবো সেটা তো বলেই দিলাম। সো আমরা তরলের প্রসারণের ক্ষেত্রে একটু কিছু বিষয় আছে যেগুলো একটু ব্যতিক্রমী বা আলোচনা করার মতো, আমরা সেটা নিয়ে আলোচনা করব। ওকে, সো তরল পদার্থের একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে একটা তরল পদার্থকে সরাসরি শুধু তরলকেই তাপ দেওয়া যায় না, তাকে তাপ দেওয়ার জন্য তাকে সবসময় কোনো না কোনো একটা পাত্রের মধ্যে নিতে হয়। তোমাকে যদি এক টুকরা কঠিন পদার্থ দেওয়া হয় বা এক টুকরা লোহা দেওয়া হয়, যদি বলা হয় এটাকে উত্তপ্ত করতে, তুমি জাস্ট গিয়ে চুলার উপর রেখে দিবে তাহলে এটা গরম হওয়া শুরু করবে। বাট তুমি যদি এখন এক লিটার পানিকে গরম করতে বলা হয়, তুমি যদি এখন চুলার উপরে পানি ঢেলে দাও, চুলা তো মানে সে তো গরম হবেই না, চুলাই নিয়ে যাবে, তাই না? সে তোমায় কি করতে হবে, পানিটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে গরম করতে হবে। অ্যান্ড দ্যাটস দ্য প্রবলেম, যেটা হয় যে আমরা যখন পানিকে পাত্রের মধ্যে নিয়ে গরম করি, পাত্রটাও তো কিন্তু বেসিক্যালি তাপ খায়। সো সেইখানে একটা বিষয় ঘটে যে পাত্র যেহেতু তাপ গ্রহণ করে, পাত্রটা নিজেও প্রসারিত হয়। সো যার ফলে পানির যে প্রসারণটা আপাত দৃষ্টিতে আমরা দেখি সেটা আসলে প্রকৃত প্রসারণ হয় না। হ্যাঁ, সো দেখো ধরো আমাদের কাছে এরকম একটা পাত্র আছে, সো ওই পাত্রটা নল আকৃতি নেওয়ার কারণ হচ্ছে তাতে প্রসারণটা কম, সামান্য কম বেশি প্রসারণ হলেও পাত্রের মধ্যে ভালো বোঝা যাবে আর কি। হ্যাঁ, সো এখন এই পাত্রটার মধ্যে ধরো আমাদের এই পর্যন্ত পানি আছে, ঠিক আছে? সো এই পর্যন্ত পানি আছে, এখন আমরা করলাম কি, এই পাত্রটার মধ্যে তাপ দেওয়া শুরু করলাম। হ্যাঁ, সো যখন আমরা পাত্রটার মধ্যে তাপ দেওয়া শুরু করব তখন কি হবে খেয়াল করো, আমাদের উদ্দেশ্য তো এখানে পানিকে গরম করা, বাট পানি পর্যন্ত তাপ পৌঁছাইতে হলে পাত্রে তাপ পৌঁছাইতে হবে। আর তার মানে হচ্ছে যে এই পাত্রটা আগে তাপ নিবে এবং তাপ নিয়ে পাত্রটা প্রসারিত হবে, অ্যান্ড দেন পাত্র তাপ নেওয়ার পরে সে পানিকে তাপ দিবে। সো পাত্রকে যখন আমরা
তাপ দিব, হ্যাঁ মানে পাত্র যখন তাপ পাবে সে যেহেতু প্রসারিত হবে, সো সে ধরো এই পরিমাণ প্রসারিত হলো, সো এই প্রসারিত হওয়ার কারণে সে কিন্তু সে আগের থেকে বেশি পানি ধরতে পারবে তার মধ্যে, তাই না? সো যার ফলে হবে কি, পানিটা যে হাইটে ছিল সেই হাইট থেকে কিছুটা নিচে নেমে চলে আসবে, অ্যান্ড দ্যাটস দ্য ইস্যু। হ্যাঁ, সো পানিটা ধরো মনে করো নিচে হাইট থেকে নেমে এই পর্যন্ত চলে আসলো, তার মানে এইটুকুর এইটা এই জায়গায় যতটুকু পানি ছিল সেই পানিটুকুর আসলে কোথায় গেছে, এই পাত্র যে প্রসারিত হয়েছে সেই জায়গা দখল করছে। দেখ মিন্স আমরা বলতে পারি যে এইটুকু হচ্ছে আসলে পাত্রের প্রসারণ, এবং এইটাকে আমরা ধরলাম ভিভি, কি ধরলাম ভিভি। সো এখন খেয়াল করো, তার মানে পাত্র প্রসারিত হয়ে গেছে, এখন আস্তে আস্তে পানি তাপ গ্রহণ করা শুরু করবে, দেন পানি প্রসারিত হবে, এবং পানি এখন প্রসারিত হবে কোথা থেকে, এইখান থেকে, ঠিক আছে? সো ধরো এখন পানি তাপ গ্রহণ করতেছে, সো পানি তাপ গ্রহণ করতে করতে করতেছে এবং পানির আয়তন বাড়তেছে, এবং আয়তন বাড়তে 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 একসময় পানিটা যে জায়গায় ছিল প্রথমে সেই জায়গাটাকে অতিক্রম করে আরো উপরে চলে যাবে, ঠিক আছে? সো ধরো পানিটা এখন এই জায়গাতে চলে আসছে, ওকে। সো এখন তাহলে পানিটা প্রসারিত হয়েছে, তো এখন দেখো আমরা পানিটা প্রথমে নিছিলাম কোন হাইট পর্যন্ত, একদম স্টার্টিং এ আমরা এই হাইট পর্যন্ত নিছিলাম, আর আলটিমেটলি পানি প্রসারিত হয়েছে হয়ে কোন পর্যন্ত উঠছে, এই পর্যন্ত। তার মানে আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে যে পানির হাইটটা এই হাইট থেকে এই হাইটে গেছে, রাইট? হ্যাঁ, বাট পানি কি আসলে এই হাইট থেকে এই হাইটে আসছে? না, পানি কিন্তু আসলে এই হাইট থেকে এই হাইটে আসছে, এবং অ্যাকচুয়ালি পানির প্রসারণটা কিন্তু এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে হয় নাই। সো এই যে এতটুকু অংশ যখন পানিটা নিচে নেমে গেছে, নিচে নামার পরে গিয়ে সে যতটুকু পর্যন্ত উঠছে ওইটুকু হচ্ছে এই পানিটার প্রকৃত প্রসারণ। কথাটা বোঝা গেছে? এবং এইটাকে আমরা প্রকাশ করব ভি এল দিয়ে, হ্যাঁ, এই সম্পূর্ণ প্রসারণটাকে আমরা প্রকাশ করব ভি এল দিয়ে। তাহলে দেখো আপাত দৃষ্টিতে যেহেতু মনে হয় দেখে যে পানি এতটুকু প্রসারিত হয়েছে, এটাকে আমরা ধরে দিলাম আপাত প্রসারণ বা ভি এ। সো দ্যাট মিন্স এইটুকু হচ্ছে আমার আপাত প্রসারণ, এবং পুরাটা হচ্ছে প্রকৃত প্রসারণ। এতটুকু কি? এতটুকু হচ্ছে পাত্রের প্রসারণ। তার মানে এখান থেকে আমি বলতে পারি আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ, এই দুটাকে যোগ করলে আমি পাবো প্রকৃত প্রসারণ। দেন আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি যে ভি এ প্লাস ভিবি ইজ ইকুয়াল টু হচ্ছে ভি এল। এটাই হচ্ছে আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণের মধ্যে সম্পর্ক। সো এরপরে বাকি রইল আমাদের গ্যাসের প্রসারণ, এটাকেও আমরা আমাদের আরেকটু ডিফারেন্ট কিছু আলোচনা করা লাগবে। সো খেয়াল করো আমরা কঠিন পদার্থের প্রসারণ করতে পারি, তরল পদার্থের প্রসারণ হিসেব করতে পারি গামা সূত্র দিয়ে। এখন গ্যাসের ক্ষেত্রে একটা সমস্যা আছে, গ্যাসের ক্ষেত্রে যেটা হয় কোনো একটা গ্যাসের তার প্রসারণ সহক মানে আয়তন প্রসারণ সহক সবসময় আসলে ধ্রুবক থাকে না, এটা আসলে চেঞ্জ হয়, এটা কখনোই ধ্রুবক হয় না, এটা কিছু বিষয়ের উপর নির্ভর করে, এটা আমরা একটু পরে এখনই জানতে পারবো আসলে। সো এখন গ্যাসের একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে একটা গ্যাসের যখন আমরা মানে কোন একটা গ্যাসের আয়তন যদি আমরা চিন্তা করি, একটা গ্যাসকে যেই পাত্রেই রাখা হোক না কেন সে সবসময় সেই পাত্রের আয়তনই ধারণ করে। হ্যাঁ, তাকে যদি তুমি তাপ নাও দাও, তুমি যদি অল্প পরিমাণ গ্যাসকে এমনিতেই একটা বড় পরিমাণ পাত্রে রাখো, বড় সাইজের পাত্রে রাখো, সেই গ্যাসটা ওই বড় সাইজের গ্যাসের আয়তনই দখল করবে, এখানে তাপমাত্রা বৃদ্ধির প্রয়োজন পড়বে না। সো এটাই হচ্ছে সমস্যা, কারণ আমরা তো এখানে তাপমাত্রা বৃদ্ধির সাথে আয়তন কীভাবে পরিবর্তন হয় সেটা নিয়ে কাজ করতেছি, তাই না? সো এই জন্য যেটা হয় যে আমাদের আসলে এই হিসাবটা রাখার জন্য যেটা করা লাগবে, সো ধরো যে এই ছোট পাত্রের মধ্যে আমাদের ভি পরিমাণ গ্যাস আছে। হ্যাঁ, সো গ্যাস সবসময় পাত্রের গায়ে চাপ দেয়, আমরা জানি গ্যাস সবসময় পাত্রের গায়ে চাপ দেয়। সো আমরা যদি এখন এই পরিমাণ গ্যাসটাকে একটা বড় পাত্রের মধ্যে নিই, তাহলে ওই গ্যাসটা যদি হয় মনে করো এটা এই পাত্র এত যদি হয় ভি ওয়ান এবং এই পাত্র এত যদি হয় ভি টু, তাহলে হবে কি, এই এখানে যা গ্যাস ছিল সেটা কিন্তু সাথে সাথে ভি টু আয়তন দখল করে নিবে, বাট এখানে তাপের প্রয়োজন পড়বে না। বাট আরেকটা জিনিসও ঘটবে এখানে, সেটা হচ্ছে এইখানে এই গ্যাসটার মধ্যে যতটুকু চাপ ছিল মানে এই গ্যাসের চাপের পরিমাণ যদি হয় পি ওয়ান, তখন এই গ্যাসে এই পাত্রের মধ্যে যখন আমরা গ্যাসটা নিয়েছি এইখানে কিন্তু গ্যাসের চাপ সেই পরিমাণ থাকবে না, কারণ এই গ্যাসটাকে এখন বেশি জায়গা দেওয়া হয়েছে, তার মানে সে একই পরিমাণ চাপ পাত্রের গায়ে আর দিতে পারবে না। সো এখানে বেসিক্যালি তখন চাপটা কমে যাবে, মানে এখানে যদি চাপটা হয়
পিটু, তাহলে এদের মধ্যে একটা সম্পর্ক আমরা পাই, এবং সেই সম্পর্কটা হচ্ছে এরকম যে P1 B1 is equal to হচ্ছে P2 B2। তার মানে এখানে গ্যাসের আয়তন কম চাপ বেশি, এখানে আয়তন বেশি চাপ কম। সো তাপমাত্রার যদি কোনো হেরফের না ঘটানো হয় তাহলে একটা নির্দিষ্ট গ্যাসের চাপ এবং আয়তনের গুণফল সবসময় সমান থাকে। বোঝা গেল ঘটনাটা? আর আরেকটা বিষয় হচ্ছে, এখন যদি তাহলে আমরা একটা গ্যাসের তাপমাত্রার সাথে তার আয়তন পরিবর্তনের হিসাবটা দেখতে চাই, তাহলে আমাদের সেই ক্ষেত্রে একটা কাজ করা লাগবে। ধরো এইখানে একটা এই যে গ্যাসটা আছে, আমি সেটা তাপমাত্রা বাড়াইলাম, তাহলে তাপমাত্রা বাড়াইলে তার আয়তন যদি নতুন আয়তন যদি V2 দরকার পড়ে, এবং আমি যদি শুধু এইটুকুই দেখতে চাই যে তাপমাত্রার কারণেই কতটুকু আয়তনের পরিবর্তন হবে, সেটার জন্য কিন্তু আমি এইখানে যেই পরিমাণ প্রেশার গ্যাসটার মধ্যে রাখছিলাম আমাকে এইখানেও ঠিক একই পরিমাণ প্রেশারের মধ্যেই রাখতে হবে। অর্থাৎ আয়তন এখন বেশি নিচ্ছে, সে আয়তনটা বেশি নিচ্ছে তাপমাত্রা তার বাড়ানো হয়েছে বলে, এবং প্রেশারটা এইখানে যা ছিল এখানে এক্স্যাক্টলি তাই থাকতে হবে। সো এখন যদি আমরা কোনো একটা গ্যাসের এরকম তাপমাত্রা পরিবর্তন করি, হ্যাঁ, সো এবং তার চাপ এবং আয়তনের মধ্যে, তখন আমরা আরেকটা সম্পর্ক পাই। সেই সম্পর্কটাকে আমরা লিখি এইভাবে, এবং সেই সম্পর্কটা হচ্ছে PV is equal to nRT। সো এটাকে একটু বলি, পি তো হচ্ছে চাপ, ভি তো হচ্ছে তার আয়তন, এন হচ্ছে ওই গ্যাসের যে গ্যাসটুকু আমরা নিয়েছি সেটার মধ্যে কত মোল গ্যাস আছে, আর আর হচ্ছে একটা মোলার গ্যাস দ্রব্য বেসিক্যালি। এটা তোমরা আরেকটু হায়ার লেভেলে বিস্তারিত জানতে পারবে, এই মানটা আপাতত মুখস্থ রাখলেই চলবে। অ্যান্ড টি হচ্ছে এই গ্যাসের তাপমাত্রা। সো এই সূত্রটা মেনটেন করা হয়, মেনটেন করে যে কোনো একটা গ্যাস, এবং পিভি এবং টি মানে তাপ চাপ এবং তার আয়তনের মধ্যে সম্পর্ক হচ্ছে সবসময় এরকম। সো এই ইকুয়েশনটা দিয়ে আমরা এখন এই গ্যাসের যে একটা আমরা আয়তন প্রসারণ সহগটা কেমন হয় সেটা বের করার চেষ্টা করব। ওকে, সো আমরা যেহেতু তাহলে এখন এই বস্তুটার শুধুমাত্র তাপীয় প্রসারণটা বের করার চেষ্টা করতেছি, তার মানে এইখানে এইখানে চাপ কিন্তু সেম থাকবে। তার মানে আমি যদি এখন ধরে নিই যে এই গ্যাসটার তাপমাত্রা এখন হচ্ছে এখানে হচ্ছে T1, এবং তার তাপমাত্রা T2 নিয়ে যাওয়াতে, T2 তে নিয়ে আসাতে তার নতুন আয়তন হলো V2, এবং দুই ক্ষেত্রেই চাপ হচ্ছে সমান, তাহলে আমি বলতে পারি এইখানে গ্যাসের জন্য PV1 is equal to হচ্ছে nRT1। P দেখো এখানে কিন্তু যা আছে তাই আছে, মানে P চেঞ্জ হয়নি, V1 তো বুঝলেই এবং P তো T1 তো বুঝে গেছো। ঠিক একইভাবে যখন তাপমাত্রা বাড়ায় আনলাম, তখন সেই ক্ষেত্রে তার এই ইকুয়েশনটা হবে PV2 is equal to nRT2। এখন খেয়াল করো দুই জায়গায় কিন্তু P সেম রাখা হয়েছে, এখানে কিন্তু 1 ধরা হয়নি। ওকে, সো এখন যদি আমরা তাহলে এই দুটি ইকুয়েশনকে একটু কাজ করি, আমরা এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশন বিয়োগ দিই, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি বেসিক্যালি P V2 - V1 ইজ ইকুয়াল টু হচ্ছে nR হচ্ছে T2 - T1, রাইট? এখন দেখো আমরা যেহেতু এখানে একটা আমরা জানি এখানে PV1 ইজ ইকুয়াল টু হচ্ছে nRT1, তাহলে আমরা এখন যেটা করব, এই সমীকরণের এই বাম পাশটাকে আমরা PV1 দিয়ে ভাগ দিব, এবং ডান পাশটাকে আমরা nRT1 দিয়ে ভাগ দিব। এবং এটা কিন্তু আমরা করতেই পারি, কারণ এটা এটা সমান, একটা ইকুয়েশনের দুই পাশে আমরা একই জিনিস নিয়ে ভাগ দিতেই পারি। সো এখান থেকে ভাগটা করে ফেললে আমরা শেষমেশ এখান থেকে পাচ্ছি V2 - V1 / V1 is equal to হচ্ছে T2 - T1 / T1। এখন খেয়াল করো আমরা T2 - T1 কে যদি এই পাশে নিয়ে চলে আসি, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি যে V2 - V1 বাই হচ্ছে V1 × T2 - T1 is equal to কত, 1/T1। ওকে, সো এখন দেখো এই V2 - V1 / V1 × T2 - T1 এটা কি পরিচিত লাগতেছে? হ্যাঁ, এটা হচ্ছে আয়তন প্রসারণ সহগ, যেটাকে আমরা গামা ধরি। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আয়তন প্রসারণ সহগ গামা গ্যাসের ক্ষেত্রে ইজ ইকুয়াল টু হচ্ছে 1/T1, মানে তার আদি তাপমাত্রার সাথে সম্পর্কিত। আর এখান থেকে বোঝা যায় যে একটা গ্যাসের আয়তন প্রসারণ সহ কখনোই ধ্রুব থাকে না, এটা নির্ভর করে তাপমাত্রার উপর। অর্থাৎ একটা গ্যাস যখন কম তাপমাত্রায় থাকে
দেখো এখানে টি এর সাথে গামা সম্পর্কে ব্যস্তানুপাতিক, মানে তাপমাত্রা যত কম প্রসারণ সহ তত বেশি, অর্থাৎ গ্যাসের তাপমাত্রা যদি কম হয় তখন তার প্রসারণ সহ হয় অনেক বেশি, গ্যাসের তাপমাত্রা যদি বেশি হয় তার প্রসারণ সহ হয় কম। আরো ভালোভাবে বলতে গেলে ব্যাপারটা হচ্ছে এই, মনে করো কোনো একটা গ্যাসের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস, ওই গ্যাসের তাপমাত্রা তুমি 1 ডিগ্রি বাড়াইলে তার আয়তন যতটুকু বাড়বে, এখন ওই একই গ্যাসটা যদি তোমার 50 ডিগ্রি সেলসিয়াসে থাকে তখন ওই গ্যাসটার তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে আয়তন সেভাবে বাড়বে না, তার থেকে কম বাড়বে, কারণ তাপমাত্রা বাড়লে প্রসারণ সহগের মান গ্যাসের জন্য কমে যায়। তো এই জন্যই গ্যাসের প্রসারণ সহগের মান কখনোই ধ্রুব না। তোমাদের বই গ্যাসের প্রসারণ সহগটাকে তারা প্রকাশ করেছে বিটা পি দিয়ে, হ্যাঁ, সো এটা তোমরা বইয়ের মতো করেই প্রকাশ করো তাহলে বেটার হয় আর কি। সো এই হচ্ছে কঠিন তরল এবং বায়বীয় পদার্থের ক্ষেত্রে প্রসারণের বিষয়টা। তো দ্যাট মিন্স তোমাকে যদি এখন গ্যাসের প্রসারণ সহগের অঙ্ক করতে দেয় তাহলে কিন্তু সরাসরি ভাবে চিন্তা করা যাবে না, ঠিক আছে? দ্যাটস অল। সো এই ছিল আমাদের আমাদের এই চ্যাপ্টারের ফার্স্ট ফেজ, অর্থাৎ তাপমাত্রা রিলেটেড বিষয় নিয়ে। তাপমাত্রা রিলেটেড বিষয় নিয়ে বলতে খেয়াল করো আমরা এখন কিন্তু যা যা পড়লাম সেখানে শুধুমাত্র তাপমাত্রা কম বেশি করার কারণে কি কি চেঞ্জ হচ্ছে সেটা আমরা এখানে আলোচনা করছি। বাট এখন থেকে আমরা যে আলোচনাটা করবো সেটা হচ্ছে যে একটা বস্তুর তাপমাত্রা বাড়াইতে বা কমাইতে হইলে সেখানে কিভাবে তাপ শক্তির আদান প্রদান করতে হয়, মানে তাপ শক্তির হিসাব করবো। এতক্ষণ ধরে আমরা শুধু তাপমাত্রার হিসাব করে গেছি। সো আমরা যখন তাপ শক্তির হিসাব নিয়ে পড়তে যাব তখন সবার প্রথমে আমাদের যে জিনিসটা পড়া লাগবে সেটা হচ্ছে আপেক্ষিক তাপ। কি আপেক্ষিক তাপ? ওকে, সো এই আপেক্ষিক তাপ জিনিসটা কি খুবই সহজ একটা বিষয়। হ্যাঁ, সো বিষয়টা কি, ওই যে 1 কেজি চালের মতো অবস্থা আর কি। হ্যাঁ, আমরা যখন দৈর্ঘ্য প্রসারণ বা প্রসারণের সময় 1 কেজি চালের হিসাব নিয়ে আমি আলফা দিয়ে করেছি, সো আপেক্ষিক তাপটা একটা এরকম একটা হিসাব যেটা আসলে আমাদেরকে এইটা বলে দেয় যে একটা নির্দিষ্ট বস্তু পরিমাণ বস্তুর তাপমাত্রা ঠিক নির্দিষ্ট পরিমাণ বাড়ানোর জন্য আমাকে কি পরিমাণ তাপ শক্তি তার মধ্যে আদান প্রদান করতে হবে। একদম এক্সাক্ট সংজ্ঞা বললে আপেক্ষিক তাপ জিনিসটা হচ্ছে এই যে ঠিক 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে, 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন বৃদ্ধি করা কিন্তু একই কথা। হ্যাঁ, মানে সেলসিয়াস আর কেলভিন স্কেলের পার্থক্য কিন্তু এক। সো 1 কেজি ভরে কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে আমার যে পরিমাণ তাপ শক্তি কোনো একটা বস্তুকে দিতে হয় বা নিতে হয় সেটাকে আমরা বলি আপেক্ষিক তাপ। খুব সহজভাবে বলি, ধরো আমার কাছে 1 কেজি পানি আছে কোনো একটা পাত্রের মধ্যে, 1 কেজি পানি আছে এবং পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন। সো পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন। এইটার মানে হচ্ছে যে 1 কেজি পানির তাপমাত্রা আমি যদি ঠিক 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে চাই বা কমাতে চাই তাহলে আমাকে ঠিক 4200 জুল তাপটাকে দিতে হবে অথবা তার থেকে তাপ নিতে হবে। ইনফ্যাক্ট অধিকাংশ পদার্থের থেকেই পানির আপেক্ষিক তাপের মানটা বেশি, আর এই কারণে পানিকে খুব দ্রুত গরমও করা যায় না, খুব দ্রুত ঠান্ডাও করা যায় না। হ্যাঁ, সো এই জন্য দেখবে যে পানি ফুটালে সেটা ঠান্ডা হইতে অনেকক্ষণ সময় নেয়। আচ্ছা, সো তার মানে আমাকে বেসিক্যালি এই হিসাবটা যদি আমার জানা থাকে আমি কি করতে পারবো, খেয়াল করো, আমি যদি কোনো একটা পদার্থের 1 কেজি পরিমাণের তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াইতে কমাইতে কতটুকু তাপ লাগে জানি তাহলে আমি ওই পদার্থের যে কোনো পরিমাণের তাপমাত্রা যে কোনো ডিগ্রি সেলসিয়াস বা যে কোনো পরিমাণ কেলভিন বাড়াইতে কতটুকু তাপ আদান প্রদান করা লাগবে খুব সহজে হিসাব করে ফেলতে পারবো। সো ধরো যে তোমার কাছে 1 কেজি ভরের কোনো একটা বস্তু আছে, সেটা সবসময় 1 কেজি তোমাকে তার থাকবে তা তো না, তাই না? সো 1 কেজি ভরের কোনো একটা বস্তুর তাপমাত্রা আছে, বস্তু আছে, তুমি সেগুলা কি সেটার মধ্যে এখন তাপ দিলা, একটা অ্যামাউন্ট পরিমাণ তাপ দিলা এবং ওই তাপ দেওয়ার ফলে তার তাপমাত্রা ধরো ডেলথিটা পরিমাণ বা ডেলটি পরিমাণ বেড়ে গেল। হ্যাঁ, সো 1 কেজি ভরের কোনো একটা বস্তুর তাপমাত্রা তুমি ডেলটি পরিমাণ বৃদ্ধি করলা এবং এই বৃদ্ধি করার জন্য তুমি হিসাব করে দেখলা তোমাকে টোটাল কিউ পরিমাণ তাপ শক্তি খরচ করতে হয়েছে। তাহলে 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা তুমি ডেলটি পরিমাণ বাড়াইলা এবং তার জন্য তোমাকে তাপ শক্তি খরচ করতে হয়েছে কিউ পরিমাণ। তাহলে এখন তোমাকে হিসাব করতে হবে তাহলে ওই পদার্থটার 1 কেজি ভরের তাপমাত্রা 1 কেলভিন বা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইতে কতটুকু তাপ শক্তি খরচ করা লাগছে। তাহলে এখন যদি আমি বলি তাহলে এখান থেকে 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা ঠিক 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন যদি আমি বাড়াতে চাই তাহলে আমার এখানে তাপ শক্তি দেওয়া লাগবে কত? ঐকিক নিয়মের করলে উপরে থাকবে কিউ, নিচে থাকবে
এম ডেল টি, বোঝা গেল? সো এই যে কিউ বাই এম ডেল টি, এই হিসাবটুকু করলে কিন্তু তুমি আসলে পেয়ে যাচ্ছ তখন ওই বস্তুটার ঠিক এক কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বাড়াতে কতটুকু তাপ লাগতেছে। এবং এটাই হচ্ছে আমাদের আপেক্ষিক তাপ এস। কি এস? আপেক্ষিক তাপকে আমরা প্রকাশ করি এস ডি। তাহলে আমরা পেলাম কিউ বাই এম ডেল থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এস। তাহলে এইটাকে আমরা একবারে এইভাবে লিখতে পারি যে কিউ ইজ ইকুয়াল টু এম এস ডেল থিটা বা ডেল টি। এবং এই ইকুয়েশনটাই তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্টলি কাজে লাগবে, ইউ ইজ ইকুয়াল টু এম এস ডেল থিটা। ইকুয়েশনটা কিভাবে কাজে লাগাইতে হবে? সো ধরো তোমার কাছে কোনো একটা ভরের বস্তু দেওয়া আছে, তার আপেক্ষিক তাপ তোমার কাছে দেওয়া আছে এবং তার তাপমাত্রা কত বাড়াইতে হবে বা কমাইতে হবে তোমার জানা আছে। তখন এই তিনটাকে গুণ করে দিলেই তুমি বলে দিতে পারবা যে তাকে কতটুকু তাপ দিতে হবে বা কতটুকু তাপ নিতে হবে। বা এক কথা, এই ইকুয়েশনের যে চারটা ভ্যালুর মধ্যে যে কোনো তিনটা ভ্যালু দেওয়া থাকলেই তুমি অন্য ভ্যালুটা বের করে ফেলতে পারবা। হ্যাঁ, কতটুকু তাপ দিয়ে মনে করো এক কেজি ভরের কোনো বস্তু তাপমাত্রা কতটুকু বাড়াতে পারবা, মানে এভরিথিং আর কি। হ্যাঁ, সো এই সূত্রটা আমাদের অনেক বেশি কাজে লাগবে। সো এই ছিল আমাদের আপেক্ষিক তাপের হিসেব, ঠিক আছে? দেন আমরা যেটা করবো সেটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা। সো তাপ ধারণ ক্ষমতাটা কি? তাপ ধারণ ক্ষমতা সেটার মতোই, আপেক্ষিক তাপ কি দেখে? আপেক্ষিক তাপ দেখে ওই বস্তুটা, যে বস্তুটার তাপমাত্রা আমরা এক ডিগ্রি বাড়াতে চাই তার ভর হইতে হবে এক কেজি এবং তার জন্য আমার যতটুকু তাপ লাগবে, রাইট? আর তাপ ধারণ ক্ষমতা আসলে এক কেজি দেখে না, তাকে যে কোনো অ্যামাউন্ট দিলেই সে হিসাব করে বলে দেয় যে সেখানে কতটুকু তাপ দেওয়া লাগবে টোটাল ওই বস্তুর তাপমাত্রা এক ডিগ্রি বাড়াইতে বা কমাইতে। কেমন? ধরো আমার কাছে এখন এক কেজি না, আমার কাছে এখন দুই কেজি পানি আছে। হ্যাঁ, এখানে এক কেজি, এখানে হচ্ছে এক কেজি, টোটাল দুই কেজি পানি। এখন দুই কেজি পানির তাপমাত্রা যদি আমি এক ডিগ্রি বাড়াইতে চাই এক ডিগ্রি, তাহলে আমাকে কতটুকু তাপ দেওয়া লাগবে? আমাকে অবশ্যই, আমি জানি যে পানির আপেক্ষিক তাপ 42, মানে প্রতি এক কেজি তাপমাত্রা এক ডিগ্রি বাড়ানোর জন্য 42 জুল তাপ সে খায়, রাইট? হ্যাঁ, তাহলে দুই কেজির জন্য কত খাবে? এটার দ্বিগুণ, অর্থাৎ আপেক্ষিক তাপের দ্বিগুণ। যদি ভর হয় 3 কেজি, আপেক্ষিক তাপের 3 গুণ। মানে এক কথায়, ভরের সাথে আপেক্ষিক তাপ যদি আমি গুণ দেই তাহলে আমরা পেয়ে যাব ওই বস্তুর তাপমাত্রা এক ডিগ্রি বাড়াইতে বা কমাইতে আমার কতটুকু তাপশক্তি খরচ হচ্ছে। সো তাপ ধারণ ক্ষমতাকে আমরা প্রকাশ করি সি দিয়ে। কি দিয়ে? সি দিয়ে। তাহলে সি ইজ ইকুয়াল টু কত হবে? এটা হবে এম, মানে বস্তুর ভরের সাথে তার আপেক্ষিক তাপকে গুণ দিলে আমরা ওই ভরের বস্তুর তাপ ধারণ ক্ষমতা বের করতে পারবো। সি ফর হচ্ছে ক্যাপাসিটি। সো এই হচ্ছে আপেক্ষিক তাপের সূত্র, এই হচ্ছে তাপ ধারণ ক্ষমতার সূত্র। বাট মেইন সূত্র আসলে এটা, এখান থেকে ঘুরে ফিরে সবকিছু তুমি পেয়ে যাবে। সো দ্যাট মিন্স এই সূত্রটা আবারও বলতেছি, ভালো করে মাথায় রাখো, অনেক অঙ্কে এই সূত্রটা আমাদের খুব বেশি 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 কাজে লাগবে। হ্যাঁ, সো নেক্সট আমরা যে জিনিসটা পড়বো সেটাকে আমরা বলি ক্যালোরিমিতির মূলনীতি। কি ক্যালোরিমিতির মূলনীতি? এই জিনিসটা কি, খেয়াল করে দেখো, আমরা যখন কোনো একটা বস্তুকে তাপ দেই তখন কি ঘটে? আসলে একটা বস্তু তাপ দেয় আর একটা বস্তু তাপ নেয়, মানে বেসিক্যালি তাপের আদান প্রদান ঘটে, তাই না? সো তাপের যখন আদান প্রদান ঘটে, ও তাপের আদান প্রদান ঘটার জন্য শর্তটা যেন কি, সেটা হচ্ছে দুইটা বস্তুর তাপমাত্রা অবশ্যই এক থাকা যাবে না। দুইটা বস্তুর তাপমাত্রা এক থাকলে কখনোই তাপের আদান প্রদান হবে না। সো ধরো আমাদের কাছে একটা বস্তু আছে, এখানে আরেকটা বস্তু। সো এখন এই দুইটা বস্তুর মধ্যে তাপমাত্রার পার্থক্য আছে। ধরো এটা তাপমাত্রা T1, এটা তাপমাত্রা T2, এবং এখানে T1 ইজ নট ইকুয়াল টু T2। তাহলে কি হবে, দুইটা বস্তুকে যখন আমি একসাথে কানেক্ট করব তারা কি করবে, একজন তাপ দিবে একজন তাপ নিবে, এবং যে তাপ দিবে তার তাপমাত্রা কমতে থাকবে, যে তাপ নিবে তার তাপমাত্রা বাড়তে থাকবে, এবং একসময় দুইটা ব্যালেন্স যখন সমান হয়ে যাবে তখন তাপের আদান প্রদান বন্ধ হয়ে যাবে। সো আমরা এখানে তাপমাত্রা হিসাব করতেছি না, আমরা হিসাবটা করতেছি এই যে তাহলে আমরা ধরে নিতে পারি একজন তাপ ত্যাগ করলো একজন তাপ গ্রহণ করলো। ধরো T1 ইজ গ্রেটার দ্যান T2, মানে এটা তাপমাত্রা বেশি এটা তাপমাত্রা কম, তাহলে এটা তাপ ত্যাগ করবে এটা তাপ গ্রহণ করবে, রাইট? হ্যাঁ, সো ইন দ্যাট কেসে আমরা ধরে নিলাম যে আমাদের এই বস্তুটা যে তাপটা ত্যাগ করলো সেই ত্যাগকৃত তাপের পরিমাণটা হচ্ছে T1। কত? T1 হচ্ছে এই বস্তুটা তাপ ত্যাগ করছে, কাকে? ওকে। এখন এই যে বস্তুটার তাপমাত্রা কি কমে যাবে না তখন? হ্যাঁ, সো সেখান থেকে কিউ ইজ ইকুয়াল টু এম এস ডেল থিটা, এই ইকুয়েশন দিয়ে কিন্তু আমরা বের করে ফেলতে পারবো যে এখানে কি পরিমাণ তাপ ত্যাগ হয়েছে এই বস্তুটার জন্য। বস্তুটার ভর জানবো, বস্তুটার আপেক্ষিক তাপ জানবো এবং তাপমাত্রার পার্থক্যটা জানবো কত কমলো। ঠিক একইভাবে এই বস্তুটা যখন তাপ নিবে তখন এইখানে এই বস্তুটার কি তাপমাত্রা বাড়বে না?
তো এখানে তাপমাত্রা বাড়ার ফলে ও কতটুকু তাপশক্তি গ্রহণ করছে সেটাও তো আমরা কিউ ইকুয়াল এমএস ডেলটা দিয়ে বের করব। সো ধরলাম ও যে তাপশক্তিটা গ্রহণ করছে সেটা হচ্ছে কিউ টু, তাহলে কিউ টু ইজ ইকুয়াল টু কত হবে, এম এস ডেল থিটা, রাইট? মানে এটা হচ্ছে এই বস্তুর ভর, এই বস্তুর আপেক্ষিক তাপ এবং তার তাপমাত্রা কতটুকু বাড়লো সেই পার্থক্যটা। ওকে, সো আমি ক্যালকুলেটিভলি তাদেরকে কত তাপ ত্যাগ করছে, কে কত তাপ গ্রহণ করছে সেটা আমি বের করতে পারি। এবং মোস্ট ইম্পর্টেন্টলি মজার বিষয় হচ্ছে যে এই কিউ ওয়ান এবং এই কিউ টুর মান অলওয়েজ সেম আসে, অর্থাৎ ওই বস্তুটা যতটুকু তাপ ত্যাগ করবে এই বস্তুটা ততটুকু তাপ গ্রহণ করবে। এটা আসলে শক্তির সংরক্ষণশীলতা ছাড়া আর কিছুই না। হ্যাঁ, একটা বস্তু যতটুকু তাপ ত্যাগ করে আর একটা বস্তু অবশ্যই ওইটুকু পরিমাণে গ্রহণ করছে। একজন যদি গ্রহণ না করে একজন ত্যাগ করতে পারবে না, একজন যদি ত্যাগ না করে তাহলে আরেকজন গ্রহণ করতে পারবে না। সো এই ছিল আমাদের তাপ পরিমাপের মূলনীতি। সো নেক্সট আমরা জিনিসটা জানবো সেটা হচ্ছে গলন এবং স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। হ্যাঁ, সো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক জিনিসটা কি? সো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হচ্ছে যে তাপমাত্রায় কোনো বস্তু ফুটতে থাকে মানে বাষ্পীভূত হতে থাকে সেটাকে আমরা বলি স্ফুটনাঙ্ক, এবং যে তাপমাত্রায় কোনো বস্তু গলতে থাকে সেটাকে আমরা বলি তার গলনাঙ্ক। হ্যাঁ, সো এখন একটা ইন্টারেস্টিং প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমরা জানি বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, কত? 0 ডিগ্রি, মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ গলতে শুরু করে। আবার পানির যদি হিমাঙ্ক কত সেটা আমরা বলি, হিমাঙ্ক মানে যে তাপমাত্রায় কোনো বস্তু কঠিন হয় সেটাকে আমরা বলি হিমাঙ্ক। সো পানির হিমাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি কঠিন হওয়া মানে বরফে রূপান্তরিত হওয়া শুরু করে। তাহলে ব্যাপারটা কি, বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ গলে যায় আবার পানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ হয়ে যায়, দেয়ার ইজ সামথিং মিস্টেরিয়াস, রাইট? হ্যাঁ, সো এই মিস্টেরিয়াস জিনিসটাই আমরা আসলে জানবো। সো এই মিস্টেরিয়াস জিনিসটা কেন হয় সেটা জানার জন্য আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে সুপ্ত তাপ। কি সুপ্ত তাপ, এই জিনিসটা কি? হ্যাঁ, এই জিনিসটা খুব ভালোভাবে আমাদের বোঝা দরকার। ধরো আমরা কোনো একটা বস্তুকে মনে করো, সাপোজ আমরা পানির কথাই চিন্তা করি, আমরা পানিকে তাপ দিচ্ছি বা বরফকে আমরা তাপ দিচ্ছি, ঠিক আছে? সো তাহলে চলো এখন আমরা ধরে নিই যে আমাদের কাছে এক টুকরা বরফ আছে। হ্যাঁ, সো এই বরফটার তাপমাত্রা হচ্ছে 0-এর নিচে, সাপোজ ধরো বরফের তাপমাত্রা হচ্ছে এখন -10 ডিগ্রি সেলসিয়াস। ওকে, সো আমরা এখন করলাম কি, এটাকে এখন তাপ দেওয়া শুরু করবো। সো তাপ দিব, একটু একটু করে সময় যাবে এবং হবে কি, এটার তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে। হ্যাঁ, -10 থেকে -5, -2 এভাবে আর কি বাড়তে থাকবে। হ্যাঁ, সো আমরা বললাম কি, এখানে একটা গ্রাফ দেখতেছি। সো এই গ্রাফটা আসলে বেসিক্যালি কি, এই গ্রাফের এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর আমরা তাপমাত্রা দেখতেছি। হ্যাঁ, সো তার মানে বিষয়টা হচ্ছে এই যে আমরা কখন কোন সময় কোন তাপমাত্রায় আছি সেটা দেখবো আমরা এই গ্রাফ থেকে। হ্যাঁ, সো প্রথমে যেহেতু তাপমাত্রা 0 ডিগ্রি -10 ডিগ্রি সেলসিয়াস ছিল, সো আমরা ধরে নেই যে এটা তো আমাদের সময়, এটা হচ্ছে -10 ডিগ্রি সেলসিয়াস। সো এখান থেকে আমরা তাপ দেওয়া শুরু করলাম। সো যখন আমরা তাপ দেওয়া শুরু করবো, সো আস্তে আস্তে সময় যাচ্ছে এবং একটু একটু করে বরফের তাপমাত্রাটা বাড়তেছে। সো সময় যাচ্ছে, বরফের তাপমাত্রাটা বাড়তেছে। সো বাড়তে 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 মনে করো বরফের তাপমাত্রা এই পর্যন্ত চলে আসছে এবং এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। ওকে, সো মানে বরফটাকে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে আসলাম। এখন খেয়াল করো বরফের গলনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস, সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। দ্যাট মিন্স আমি যখন এই বরফটাকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে চলে আসতেছি, তখন এই বরফটা কিন্তু গলতে শুরু করবে, কারণ ওইটাই হচ্ছে তার গলনাঙ্ক। সো এখন মনে করো 0 ডিগ্রি আসার সাথে সাথে বরফটা গলা শুরু করলো, একটু একটু করে মেল্ট হওয়া শুরু করছে সে। এখন মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু তাপ দেওয়া বন্ধ করিনি, বাট যখনই বরফটা গলা শুরু করলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এসে, তখন দেখা যাবে যে হঠাৎ করে যে এইটার তাপমাত্রা বাড়াটা বন্ধ হয়ে গেছে। মানে এতক্ষণ ধরে তাপমাত্রা বাড়তেছিল, বাট এখন এসার তাপমাত্রাটা বাড়তেছে না। মানে তুমি যতই তাপ দাও না কেন, এই মুহূর্তে তার তাপমাত্রাটা বাড়তেছে না। সো তার ফলে যেটা হচ্ছে যে সময়টা যাচ্ছে ঠিকই, বা তাপমাত্রা উঠতেছে না, যার কারণে গ্রাফটা সোজা দেখতে পাচ্ছি। এখানে বাড়তেছিল, বাট এখানে এটা সোজা, মানে বাড়তেছে না কমতেছেও না। হ্যাঁ, সো তাপমাত্রা বাড়তেছে না, সো বাড়তেছি না বাড়তেছি না, ওইদিকে বরফ একটু একটু করে গলতেছে। সো বরফ গলতে 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 যখন সম্পূর্ণ বরফটা লিকুইডে কনভার্ট হয়ে গেল, তখন হঠাৎ করে আমি দেখবো যে এখন আবার এটার তাপমাত্রা একটু একটু করে বাড়তে শুরু করছে। হ্যাঁ, এবং তখন আসলে ওইটার বরফ নাই, ওইটা আসলে
পানি হয়ে গেছে, যেটা তাপমাত্রা কিনা 0°C আছে। সো দেন আমি যদি তাপ দিয়ে থাকি, এটা তাপমাত্রা একটু করে আবার বাড়তে থাকবে। আচ্ছা, সো খেয়াল করো এই জায়গায় কি হইলো, আমি তাপ দিয়ে যাচ্ছি কিন্তু বরফের তাপমাত্রা বাড়তেছে না। তাহলে আমি যে তাপগুলো দিয়ে গেলাম এতক্ষণ ধরে, যতক্ষণ ধরে বরফটা গলল এই অংশের জন্য, বিসি অংশের জন্য, ততক্ষণ এই তাপটা কই গেল, তাই না? সো এই তাপটা আসলে বরফ গ্রহণ করছে সুপ্ত তাপ হিসেবে। হ্যাঁ, সুপ্ত তাপ এই জিনিসটা কি? হ্যাঁ, সো সুপ্ত তাপ হচ্ছে এমন একটা জিনিস, যেটা হচ্ছে এমন একটা তাপ আর কি, যে তাপটা আসলে কোনো বস্তুর তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে কেবলমাত্র অবস্থান পরিবর্তনে ব্যয় হয়, সেটা হচ্ছে সুপ্ত তাপ। হোয়াট ডাজ ইট মিন্স? খেয়াল করো যখনই আমাদের বরফটা 0°C তাপমাত্রায় পৌঁছে গেছে, বরফটা তো গলা শুরু করছে ঠিকই, সো যখন সে গলতেছে, সে কিন্তু আসলে কঠিন থেকে তরলে পরিণত হচ্ছে, মানে সে কঠিন অবস্থার যে আন্তনবিক বন্ধন, দৃঢ় বন্ধন, সেগুলো দুর্বল হওয়া শুরু করছে, মানে বন্ধনগুলো ভাঙা শুরু করছে, যার কারণে বরফটা লিকুইডে কনভার্ট হওয়া শুরু করছে। এবং এই ঘটনাটা ঘটানোর জন্য একটা শক্তি দরকার পড়ে, এবং এই শক্তিটা সে নেয় তাপ শক্তি হিসেবে এখান থেকে। সো দ্যাট মিন্স এই বি থেকে সি পর্যন্ত এই সময়, অর্থাৎ বরফ গলা শুরু করে সম্পূর্ণ বরফ গলে পানিতে পরিণত হওয়ার আগ পর্যন্ত যাই তাপ দেওয়া হয়েছে, সম্পূর্ণটাই ওই বরফ নিজের অবস্থাকে ভাঙার জন্য, মানে কঠিন থেকে তরলে আসার জন্য নিছে, এবং এটাই হচ্ছে আসলে সুপ্ত তাপ। হ্যাঁ, এবং এটাকে আমরা বলি বরফ গলনের সুপ্ত তাপ, অর্থাৎ বিসি অংশে যে পরিমাণ তাপ শোষণ হয়েছে এখানে, সেটা হচ্ছে এখানে বরফ গলনের সুপ্ত তাপ। বোঝা গেল ঘটনাটা? সো ফাইন, সো বরফ সুপ্ত তাপ নিল, নিয়ে তার অবস্থা ভাঙলো এবং ভেঙে লিকুইডে পরিণত হলো, এবং যেই এই যখন সম্পূর্ণ বরফ লিকুইডে পরিণত হইলো, তখন তার তাপমাত্রা কত? 0°C। তার মানে বিষয়টা মাথায় রেখো, বরফ যখন গলে তখন 0°C তাপমাত্রার বরফ গলে আগে 0°C তাপমাত্রার পানিতে কনভার্ট হয়। বোঝাই গেছে? সো পানিতে কনভার্ট হওয়ার পরে তার অবস্থার পরিবর্তন হওয়ার দরকার নেই, কারণ অবস্থার পরিবর্তন হওয়া তো শেষ। সো তখন যে তাপটা আমি দিয়ে যাচ্ছি, তখন সেই তাপটা আবার সে রিসিভ করে তার তাপমাত্রা বৃদ্ধিতে সাহায্য করবে, অ্যান্ড দ্যাট মিন্স ওই 0°C তাপমাত্রার পানির তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং আমি দেখবো আস্তে আস্তে সময়ের সাথে তাপমাত্রা বাড়তেছে। ওকে, সো এই তাপমাত্রা বাড়তে 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 গিয়ে মনে করো এই তাপমাত্রাটা এক সময় গিয়ে পানিটার তাপমাত্রা আবার 100°C পৌঁছেছে, যেটা কিনা পানির স্ফুটনাঙ্ক, অর্থাৎ এই তাপমাত্রায় পানি ফুটে। এখানে এসে যেটা হবে, আবার সেম ঘটনা ঘটবে, পানি যখন ফুটে মানে সে কি তরল থেকে বাষ্পীভূত হয়, মানে তার আন্তনবিক বন্ধনটা আরো দুর্বল হয়, মানে সেটার অবস্থার পরিবর্তন হয়। সো এই জায়গাতে আসলেও আসার সাথে সাথে পানি করে কি, সে আবার সুপ্ত তাপ নেওয়া শুরু করে। হ্যাঁ, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই যেটা ঘটে, যেই কিনা আমাদের পানির তাপমাত্রাটা 100°C পৌঁছায় যাবে, তারপরে আমি যতই তাপ দিই না কেন, আমি দেখবো এটা তাপমাত্রা আর বাড়তেছে না, ঠিক এই অংশের মতো। হ্যাঁ, সো তাপ বাড়তেছে না, তাহলে আমি যে তাপ দিতেছি এটা কই যাইতেছে? এই তাপটা আসলে বেসিক্যালি ওই পানিকে বাষ্পীভূত করার জন্য, তার অবস্থান পরিবর্তন করার জন্য শক্তি হিসেবে ব্যয়িত হচ্ছে, এবং এটা হচ্ছে বাষ্পীভবনের সুপ্ততাপ। তার মানে আমি যদি পানিকে ফুটাতে চাই, যেই পানি 100°C চলে আসবে, অমনি সে সুপ্ততাপ নেওয়া শুরু করবে এবং নিতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ পানি বাষ্পে উড়ে চলে যাচ্ছে। তার মানে আমরা যখন পানিকে ফুটাইতে চাইবো, তখন আমি যদি হাজারো চেষ্টা করি, তাহলে ওই পানির তাপমাত্রা কোনোদিনই 100°C উপরে উঠাইতে পারবো না। হ্যাঁ, আর এই জন্যই আসলে আমরা ব্যবহার করি প্রেশার কুকার। হ্যাঁ, প্রেশার কুকার কেন ব্যবহার করি, তাই একটা জিনিস বলা হয় নাই, সেটা হচ্ছে কোনো একটা পদার্থের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এটা নির্ভর করে চাপের উপর। কিসের উপর? চাপের উপর। হ্যাঁ, স্বাভাবিকভাবে চাপ যত বেশি হয় গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত বেশি হয়। কেন এরকম হয়? খেয়াল করো যখন একটা বস্তু কঠিন থেকে তরল হয় তার আয়তন বাড়ে, তরল থেকে যখন বাষ্প হয় তার আয়তন আরও বাড়ে, রাইট? সো এখন আমি যদি এটার উপর চাপ বাড়ায় ফেলি, হ্যাঁ চাপ বাড়ায় দিই, তাহলে হয় কি, ওই অণুগুলো আসলে বের হয়ে আসতে পারে না। হ্যাঁ, সো যার ফলে অণুগুলোকে বের হয়ে আসার জন্য আগের থেকে অনেক বেশি পরিমাণ কম্পন শক্তি বা গতি শক্তি অণুকণাগুলোর মধ্যে দেওয়া লাগবে। আর অণুর মধ্যে বেশি গতি শক্তি দেওয়া মানে কি, তার মধ্যে তাপমাত্রা বাড়ানো, রাইট? তার মধ্যে ইনটোটাল তাপশক্তির বেশি যোগান দেওয়া। হ্যাঁ, সো আমাদের ট্রেডিশনাল প্রেশার কুকার কি করে, সো প্রেশার কুকারে তো ঢাকনাটা একদম সিল করা থাকে, সো যখন এটাকে তাপ দেওয়া হয় এটার উপর যখন বাষ্পটা উৎপন্ন হয়, সো বাষ্পটা গিয়ে তো আর পাত্র থেকে বেরোতে পারে না, সো এই বাষ্পটাই তখন আসলে পাত্রের মধ্যে, পাত্রের লিকুইডের মধ্যে এক্সট্রা প্রেশার ক্রিয়েট করে। সো যার ফলে হয় কি, ওই প্রেশারের কারণে পানির স্ফুটনাঙ্ক আর 100°C থাকে না, এটা প্রায় 120°C পর্যন্ত চলে আসে। হ্যাঁ, সো দ্যাট ইজ ওয়াই
এখন এইখানে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়, কারণ দেখো নর্মালি যদি পাত্রটা খোলা থাকতো পানি 100 ডিগ্রিতে পৌঁছানো যাওয়ার পরে শুদ্ধতা নিউরে চলে যেতে থাকতো, আমি এই পানি তাপমাত্রা কোনোদিন 100 ডিগ্রি সেলসিয়াসে বেশি বাড়াইতে পারতাম না। তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মাংস বেশি তাড়াতাড়ি সিদ্ধ হবে নাকি 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিদ্ধ হবে? 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই সিদ্ধ হবে। সো এখানে আমরা পানির স্ফুটনাঙ্কটা বাড়াইতে পারছি কেবল এবং কেবলমাত্র চাপটাকে ইনক্রিজ করার জন্য। সো এই জন্যই আমরা এইভাবেই আসলে প্রেশার কুকার কাজ করে আর কি। সো দ্যাট মিন্স এই পানি বা যে কোনো পদার্থ যখন অবস্থার পরিবর্তন করতে থাকে সবসময় সে শুদ্ধতা নেয়, এবং পানির ক্ষেত্রে আমরা এটা বেশি ব্যবহার করবো। সো বরফ যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হয় তখন সেটাকেই শুদ্ধতা গ্রহণ করে। অন দ্য আদার হ্যান্ড 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সম্পূর্ণ পানি যখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জলীয় বাষ্পে পরিণত হয় ততক্ষণ পর্যন্ত সে শুদ্ধতা গ্রহণ করে, এবং এটাকে আমরা বলি বাষ্পীভবনের শুদ্ধতা। এখন যদি জলীয় বাষ্পগুলোকে আমরা ধরে রাখতে পারতাম, উড়ে যেতে না দিতাম, তাহলে সম্পূর্ণ পানিটা জলীয় বাষ্প হয়ে যাওয়ার পর যদি তাপটা দিয়ে থাকতাম তখন সেই জলীয় বাষ্পের তাপটা আস্তে আস্তে আরও বাড়তে থাকতো, এবং বাড়াইতেই থাকতাম তাহলে একটা সময় হয়তো আমরা প্লাজমা পেয়ে যেতাম আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে সুপ্তাপের বিষয়। তার মানে গলার সময় প্রথমে তাপমাত্রা বেড়ে গলার নাকে পৌঁছাইলো, তারপর কিছুক্ষণ যখন সে গললো সে সুপ্তাপ গ্রহণ করলো, এখন তাপমাত্রা বাড়লো না, দেন আবার সম্পূর্ণ বরফ গলে যাওয়ার পরে তাপমাত্রা বাড়তে বাড়তে 100 ডিগ্রিতে পৌঁছাইলো, দেন আবার সুপ্তাপ নেওয়া শুরু করলো, তাপমাত্রা আর বাড়লো না। এখন যদি বাষ্পটাকে আমরা ধরে রাখি দেন পরে গিয়ে বাষ্পটা তাপমাত্রা আবার আস্তে আস্তে বাড়তে থাকবে। সো এই হচ্ছে ঘটনা। সো দ্যাট মিন্স আমরা যখন এরকম বরফ নিয়ে কাজ করবো, যে মনে করো সাপোজ এক টুকরা বরফকে তোমার তাপ দিয়ে তার তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসতে হবে, তো তখন আমরা কি পরিমাণ তাপ শক্তি লাগে সেটা হিসাব করার জন্য আমরা কিন্তু শুধুমাত্র কিউ ইকুয়াল MS ডেল থিটা বা MS ডেল টি এই সূত্রটা ব্যবহার করতে পারবো না। কেন পারবো না খেয়াল করো, এইখানে এই MS ডেল টি এটা আসলে কি, এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে ওই পানিটুকু বা লিকুইডটুকু বা ওই বরফটুকু 10 ডিগ্রিতে আসতে যতটুকু তাপ ব্যবহার করছে সেইটা। বাট আগে তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফটা তাকে ভাঙতে হয়েছে শুদ্ধতা গ্রহণ করে, এবং ভেঙে এসে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হয়েছে, তাই না? সো তার মানে এখানে আমাকে বরফ যখন আমি তাপ দিয়ে লিকুইড আনার চেষ্টা করবো তখন আমাকে 2টা স্টেপ করতে হবে। একটা স্টেপে এটা করতে হবে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে আসতে কতটুকু তাপ ব্যয় করছে, দেন ওই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে আমি যে তাপমাত্রা নিচ্ছি সেই তাপমাত্রা নেওয়ার জন্য ডেলটি পরিমাণ তাপমাত্রা পরিবর্তন করার জন্য কতটুকু কাজ করা লাগছে। সো বরফ গলনের সময় আমরা এর জন্য একটা ভ্যালু ব্যবহার করি ঠিক আপেক্ষিক তাপের মতো, এটাকে আমরা বলি বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ, বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ। হ্যাঁ, সো এইটাকে আমরা বলি যে LF দিয়ে প্রকাশ করি, কি দিয়ে প্রকাশ করি, LF মানে কি লিকুইড ফর্ম। হ্যাঁ, সো এটা বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ কি, সেটা হচ্ছে 1 কেজি ভরের কোনো বরফের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 কেজি ভরের বরফকে যদি সম্পূর্ণভাবে গলিয়ে আমি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে চাই তাহলে সে যেই পরিমাণ তাপ শক্তি গ্রহণ করে সেটা হচ্ছে আমাদের বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ LF। এটা হচ্ছে 1 কেজি ভরের জন্য, তাহলে যদি 1 কেজি ভরের জন্য হয় তাহলে সেটা হবে MLF, এবং এটাই হচ্ছে আমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে গলিয়ে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে কনভার্ট করার জন্য প্রয়োজনীয় তাপ শক্তি বের করার সূত্র। দ্যাট মিন্স তাহলে এক কথায় আমাকে যদি এখন বরফকে গলিয়ে পানিতে কনভার্ট করে এক নির্দিষ্ট তাপমাত্রা নিয়ে যেতে বলে, তাহলে সেই ক্ষেত্রে আমার টোটাল বরফ কর্তৃক বা ওয়েবটা কর্তৃক গৃহীত তাপ হবে কত, MLF। হ্যাঁ, MLF হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 0 ডিগ্রির পানিতে আসতে যে শুদ্ধতাপ নেয়, তারপরে প্লাস MS ডেল থিটা, এবং ডেল থিটার ক্ষেত্রে তখন আমাকে বা ডেল টি হচ্ছে আমাকে যেই পরিমাণ তাপমাত্রা নিয়ে যেতে বলবে আমি সেই পরিমাণ তাপমাত্রার জন্য হিসাব করব। সেম জিনিসটা কিন্তু আমাদের পানি বাষ্পীভূত হওয়ার জন্য প্রযোজ্য, সেই জিনিসটা খুব কেয়ারফুলি আমাদের মাথায় রাখতে হবে। সো এই ছিল আমাদের শুদ্ধতাপ সংক্রান্ত বিষয়। আর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের উপর চাপের কি প্রভাব সেটা তো আসলে বলেই ফেললাম। হ্যাঁ, তবে এই গলনাঙ্ক স্ফুটনাঙ্কের উপর চাপের প্রভাবের কিছু ব্যতিক্রম উদাহরণও আছে, ওইটা দেওয়ার আগে একটা জিনিস জেনে নেই, সেটা হচ্ছে বাষ্পায়ন। হ্যাঁ, তো এই বাষ্পায়ন জিনিসটা কি, বাষ্পায়ন হচ্ছে যে কোনো পদার্থকে তার স্ফুটনাঙ্কে না নিয়ে গিয়ে বাষ্পীভূত করার যে প্রক্রিয়া সেটাকে আমরা বলি বাষ্পায়ন। কিরকম, ধরো শীতকালে বা যে কোনো সময় আমরা যখন ভেজা কাপড়
বাসা আমরা ছাদে আমরা শুকাইতে দিই, তখন কি হয় সেই পানিটা কি বাষ্পীভূত হয়ে চলে যায় না। সো এখানে বাষ্পীভূত হওয়ার জন্য কি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দরকার পড়ে? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দরকার পড়ে না। সো 100 ডিগ্রি স্ফুটনাঙ্কে আমার যাওয়া লাগে না, মানে স্ফুটনাঙ্কে না গিয়েই আমি ওই বস্তুটার মধ্যে পানিটাকে মানে কাপড়ের পানিটাকে আমরা বাষ্পীভূত করে ফেলতেছি, আমরা করতেছি না, মানে এটা বাই নেচার হচ্ছে আর কি। সো এইটাকে আমরা বলি বাষ্পা। এখন এটা কিভাবে হচ্ছে আসলে? আসলে যে ঘটনাটা ঘটে যে যখন আমরা একটা তরল পদার্থের কথা চিন্তা করি, তার মধ্যে তো অণুগুলো সবসময় গতিশীল। সো সব অণুর গতি আসলে সমান থাকে না, অধিকাংশ অণুর গতি থাকে অ্যাভারেজ, কিন্তু কিছু কণার গতি থাকে খুব কম এবং কিছু কণার গতি থাকে খুব বেশি। হ্যাঁ, সো এর ফলে যেটা হয়, সো যখন তুমি বাইরে কোথাও মনে করো এক বাইরে বা ছাদে কিছু পরিমাণ পানি রেখে দাও, যেই কণাগুলা অতিরিক্ত গতি শক্তি আছে সেগুলো হচ্ছে সামহাও তারা যখন পানির পৃষ্ঠের সারফেস উপরে চলে আসে, তো তারা পানির পৃষ্ঠ থেকে বের হয়ে যাওয়ার মতো যথেষ্ট শক্তি পেয়ে যায়। হ্যাঁ, এটার জন্য তাদেরকে আর স্ফুটনাঙ্কে পৌঁছাইতে হয় না। সো যার ফলে আস্তে আস্তে পানিটা কমতে থাকে এবং এটাকে আমরা বলি বাষ্পীভবন। তাহলে বাষ্পীভবন হওয়ার জন্য স্ফুটনাঙ্কে পৌঁছানোর দরকার নেই। And next, আমরা যেটা করবো যে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের উপর চাপের প্রভাবের একটা ব্যতিক্রমী উদাহরণ দেখবো। ঠিক আছে, ব্যতিক্রমী উদাহরণটা কি? তো এই ব্যতিক্রম জিনিসটা আর কেউ না, সেটা হচ্ছে আমাদের বরফ বা বাস। হ্যাঁ, বরফ। হ্যাঁ, সো বরফের একটা অদ্ভুত বৈশিষ্ট্য হচ্ছে যে নর্মালি কোনো একটা পদার্থকে যখন আমরা চাপ প্রয়োগ করি তখন তার গলনাঙ্ক বেড়ে যায়, বাট বরফের ক্ষেত্রে বরফকে চাপ প্রয়োগ করলে তার গলনাঙ্ক উল্টা কমে যায়। হ্যাঁ, এরকমটা হয় কেন? আচ্ছা, এরকমটা হওয়ার মেইন কারণ হচ্ছে যে পানি যখন বরফে পরিণত হয়, মানে লিকুইড ফর্ম থেকে যখন সলিড ফর্মে আসে, তখন বরফের আয়তনটা বেড়ে যায়। এটা প্রায় 9% বেড়ে যায়। হ্যাঁ, সো দ্যাট মিন যেটা হয় যে আমরা যখন পানির মানে বরফের উপর চাপ প্রয়োগ করি, হ্যাঁ, সো চাপ প্রয়োগ করার মানে হচ্ছে আমি বরফটার আয়তন কমাইতে চাই। হ্যাঁ, সো বরফটার আয়তন যেহেতু আমি কমাইতে চাই, তার মানে যেটা হচ্ছে যে বরফের আয়তনটা তখনই কমে যখন সেটা পানিতে কনভার্ট হয়। দ্যাট মিন্স আমরা বরফকে চাপ প্রয়োগ করার মাধ্যমে আসলে তাকে পানিতে কনভার্ট হওয়ার জন্য আরো সহায়তা করতেছি, আর এই কারণে বরফের উপর চাপ প্রয়োগ করলে তার গলনাঙ্ক বাড়ার বদলে গলনাঙ্কটা কমে। এখন প্রশ্ন হচ্ছে, নর্মালি যে কোনো পদার্থকে তো ঠান্ডা করলে তার আয়তন কমে যায়, তো পানিকে আমি ঠান্ডা করি তো বরফে করি, তাহলে তার আয়তন কমে যাওয়ার কথা না, বাট সেটা হয় না কেন? আচ্ছা, এটা হওয়ার কারণ হচ্ছে বরফের কেলাস কাঠামো। হ্যাঁ, সো পানি যখন লিকুইড ফর্মে থাকে, আমরা জানি পানি একটা পোলার যৌগ, সো পোলার যৌগের মধ্যে কি হাইড্রোজেনগুলো থাকে প্লাস এবং অক্সিজেন থাকে মাইনাস, সো এইখানে প্লাস মাইনাস গুলো মিলে এরকম একটা প্যাটার্ন তৈরি করে, একটা সরলরৈখিক প্যাটার্ন তৈরি করে। হ্যাঁ, বাট এই পানিটাকে যখন আমরা বরফে কনভার্ট করি তখন পানির যে অণুগুলা তারা এরকম তাদের প্যাটার্নটা বদলায়, ঠিক এরকম একটা সরস বুজাকার আকৃতি গঠন করে এবং যেটা আসলে সাইজে বড়। হ্যাঁ, সো এর ফলে যেটা হয়, পানি যখন বরফে কনভার্ট হয় তার হচ্ছে বেসিক্যালি আয়তনটা বেড়ে যায়, আর আয়তন বেড়ে যায় বলে হচ্ছে চাপ প্রয়োগ করার ফলে তার গলনাঙ্ক বাড়ার বদলে উল্টা গলনাঙ্ক কমে। এতে বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা ঘটে। হ্যাঁ, নাম্বার ওয়ান যেটা হচ্ছে যে তুমি যদি দুইটা বরফকে একসাথে চাপ দিয়ে আবার সাথে সাথে ছেড়ে দাও, দেখবে বরফ দুটো জোড়া লেগে গেছে। হ্যাঁ, বা মনে করি একটা বরফের টুকরের মধ্যে মনে করো তুমি একটা লোহার ভারী তার দিয়ে ঝুলাই দাও, দেখবা তারটা আস্তে আস্তে বরফ কাইটা বেরোয় যাচ্ছে, বাট বরফ কাটতেছে না, বরফ উপর দিয়ে আবার জোড়া লেগে যাচ্ছে। হ্যাঁ, সো হোয়াই দিস ইজ হ্যাপেনিং? সো যেটা হয়, সো একটা বরফের নর্মাল তাপমাত্রা থাকে 0 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, সো বরফের গলনাঙ্ক আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস। সো এই তারটা দিয়ে যখন বরফের উপর চাপটা প্রয়োগ করা হচ্ছে, সো সেই জায়গায় বরফটা চাপ খাচ্ছে, সো বরফ চাপ খাওয়াতে যেটা হবে, বরফের গলনাঙ্কটা কমে নেগেটিভের দিকে চলে আসবে। ধরো এক মুহূর্তে চাপ হলে বরফের গলনাঙ্কটা ধরো সাপোজ -2 ডিগ্রি সেলসিয়াসে চলে আসলো। ওকে, সো খেয়াল করো বরফের গলনাঙ্ক -2 ডিগ্রি সেলসিয়াস চলে আসছে, বাট তার তাপমাত্রা তো চলে আসে, তাপমাত্রা তো এখনো 0 ডিগ্রি সেলসিয়াসই আছে, তাই না? সো এই বরফের এই মুহূর্তে গলনাঙ্ক -2 ডিগ্রি সেলসিয়াস, সো ওর গলনাঙ্ক যা সে এখন তার থেকে বেশি তাপমাত্রা এক্সিস্ট করতেছে, তার মানে কি গলনাঙ্কের উপরে তাপমাত্রা চলে যাওয়া মানে কি বেসিক্যালি জিনিসটা গলে যাওয়া, এক্স্যাক্টলি সেইটাই ঘটবে। এই তার যখন লোহার বরফের উপর চাপ প্রয়োগ করে ইমিডিয়েটলি সেই জায়গায় বরফটা গলে যায়, গলে গিয়ে তারটাকে একটু নিচে নামায় দেয়। হ্যাঁ, সো তারটা যেই মুহূর্তে নিচে নেমে যায়, উপরের যে বরফটা উপরের যে অংশটা থাকে সেইখানে তো চাপ প্রয়োগ হইতেছিল এতক্ষণ, বাট সেই চাপটা তো এখন আর নাই, তাই না? তো সেই চাপটা যেহেতু এখন আর নাই, তখন বরফের গলনাঙ্ক যে কমে আসছিল সেটা আবার বেড়ে আবার 0 ডিগ্রি সেলসিয়াসে চলে আসে। দ্যাট মিন্স যেই বরফটা চাপের কারণে, যেই বরফের যে পরিমাণটা অংশটা চাপের কারণে গলে গেছিল,
চাপটা অপসারণ করার পর সাথে সাথে সে আবার শক তুলে যাচ্ছে, মানে সে বরফে কনভার্ট হয়ে যাচ্ছে। এর ফলে যেটা হয় যে এই তারটা পুরোটা একসময় কাটতে কাটতে নিচে চলে আসে, বা উপর দিয়ে বরফ জোড়া লাগতে থাকে, যার ফলে আলটিমেটলি বরফের টুকরাটা আসতে থাকে। এবং একই রকম ঘটনা ঘটে যখন আমরা দুইটা বরফের টুকরাকে একসাথে চাপ দিই। আমরা যখন বরফের টুকরাকে চাপ দিই, চাপ খেয়ে তার গলনাঙ্ক কমে যায়, হ্যাঁ, কিন্তু তাপমাত্রা তো কমে না। সো গলনাঙ্কের বেশি তাপমাত্রা সে থাকে। সো যার ফলে ওই মুহূর্তে, চাপ দেওয়ার মুহূর্তে, ওই স্পর্শ যেই জায়গায় স্পর্শ হয়, চাপটা প্রেস হয়, সেই সারফেসে বরফটা গলে যায়। এবং চাপটা সাথে সাথে সরালে যেটা হয়, তো গলে যেটা গলে দুইটা মিক্সড হয়ে গেছিলো আর কি, সেটা সাথে সাথে শক্ত হয়ে যায়, যার ফলে আলটিমেটলি আবার দুটো জিনিস জোড়া লেগে যায়, একটা সুপার গ্লুয়ের মতো। হ্যাঁ, সো দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস আর কি। সো এই ছিল মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের বেসিক কিছু কথাবার্তা। আরও বেশি, আরও প্র্যাকটিসটা মূলত হবে আমরা যখন ম্যাথগুলো সলভ করবো, তখন আরও ফুল প্র্যাকটিসটা কভার হবে, এবং দেন আলটিমেটলি আমরা এখান থেকে ভালো একটা আউটপুট নিয়ে আসতে পারবো। সো আজকের মতো ষষ্ঠ অধ্যায় থেকে বিদায় নিচ্ছি। সো দেখা হচ্ছে নেক্সট চ্যাপ্টার। সবাই ভালো থাকবে, টাটা।